আসসালামু আলাইকুম, গুড ইভিনিং যেসব মেডিকেল স্টুডেন্টস আমার কথা শুনছেন। আজকে দেখলাম যে ওয়ার্ল্ড টিচার্স ডে, তো আমি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট K56 ব্যাচে। তো 2004 সালে আমি পাস করি। তো বিভিন্ন জায়গায়, এক হচ্ছে মেডিকেলে কলেজে পড়াশোনা করেছি, BSM-তে ট্রেনিং করেছি, তারপরে বারডেমে MD কোর্সে ট্রেনিং করেছি, FCPS Part 2 ট্রেনিং করছি, দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্স, সদর হাসপাতাল, মেডিকেল কলেজে, যখন এন্ডোক্রাইনোলজিস্ট হলাম, তারপর দেশের বাইরে ট্রেনিং করেছি, সিঙ্গাপুরে ট্রেনিং করেছি, USA-তে ট্রেনিং করেছি, হার্ভার্ড মেডিকেল স্কুলে ট্রেনিং করেছি, ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে ট্রেনিং করেছি। তো অনেক সময় আমরা বইতে অনেক কিছুই পড়ি, কিন্তু যেটা আপনি আপনার স্যারের মুখ থেকে শুনবেন সেটা আপনি কখনোই ভুলবেন না, এটা সবসময় মনে রাখবেন। তো সুতরাং যখনই যেখানে যে ক্লাসই পান শোনার চেষ্টা করবেন, আপনি শুনলেই দেখবেন যে আপনার মনে থাকতেছে এবং মনে পড়বে যে অমুক সময় অমুক স্যার আমাকে এই কথাটা বলেছিল। আমরা যখন ইন্টারনেট ছিলাম বা যখন ট্রেনিং করছি, তাহলে দেখবেন যে জিনিসগুলো ভুল হবে না। সুতরাং আজকে আমরা ডায়াবেটিক ডিসলিপিডেমিয়া পড়াবো, খুবই ইম্পর্টেন্ট। ডায়াবেটিস রোগী আপনার কাছে আসবে, লিপিড প্রোফাইল একটা প্রোফাইল নিয়ে আপনার কাছে আসবে এবং বলবে স্যার এটা ঠিক আছে কিনা, ওষুধ লাগবে কিনা। আপনাকে এই দুইটা প্রশ্নে, যে স্যার লিপিড প্রোফাইলটা ঠিক আছে কিনা এবং কোনো ওষুধ লাগবে কিনা, আপনাকে খুব ভালোভাবে বুঝে উত্তর দিতে হবে। বা ওই মতোই আমি একটু প্র্যাকটিক্যালি বলাই পছন্দ করি। আপনি হেডফোন ইউজ করতে পারেন, আমি ধরে নিচ্ছি আপনার MBBS স্টুডেন্ট, যদিও আমি আমার সবগুলো প্রেজেন্টেশন যদিও ধরে নিচ্ছি আপনার MBBS স্টুডেন্ট, কিন্তু আমার প্রেজেন্টেশনের লেভেল কিন্তু সাধারণত আপনি একদম স্পেশালাইজড প্র্যাকটিস করতে যেটুকু নলেজ দরকার সেটুকু আমি একদম সহজ করে বলার চেষ্টা করি। সেশনের পর আমরা অবশ্যই কোশ্চেন আনসারে যাবো। প্রথমেই অনেক সময় পরীক্ষাতে সারা জিজ্ঞেস করে হাইপারলিপিডিমিয়া এবং ডিসলিপিডিমিয়া। হাইপারলিপিডিমিয়াটা জীবনে কখনোই বলবেন না, কারণ হচ্ছে এটা মিসনোমার, এটা আসলে ভুল হতে পারে। কারণ কিছু কিছু পেশেন্ট লিপিড প্রোফাইল বলতে আমরা আমাদের দেশে যে পরীক্ষা করি বা সারা পৃথিবীতে পরীক্ষা করি, যে চারটা লিপিড প্রোফাইল দেখি, একটা হচ্ছে টোটাল কোলেস্ট্রল, একটা হচ্ছে LDL কোলেস্ট্রল, একটা হচ্ছে HDL কোলেস্ট্রল, আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এই চারটার মধ্যে কোনো পেশেন্টের যদি শুধু HDL লো থাকে, সেটাকে আপনি কিন্তু হাইপারলিপিডেমিয়া বলা যাবে না, সেটাকে আপনি ডিসলিপিডেমিয়া বলতে হবে। সেই জন্য আমরা হাইপারলিপিডেমিয়া টার্মটা কখনো ইউজ করি না, কারণ হচ্ছে আইসোলেটেড লো HDL, যেটা আমি পড়াবো এটা আপনাদের, সেটাকে আপনি অবশ্যই হাইপারলিপিডেমিয়া বলা যাবে না, কারণ এটা একটা গুড কোলেস্ট্রল, যেটা যত বেশি হয় তত ভালো। আমরা বলি যে পুরুষ মানুষের 40-এর বেশি, মহিলাদের 50-এর বেশি হওয়া উচিত। সেটা যখন কমে যায় এবং বাকি তিনটা লিপিড প্রোফাইল যখন নর্মাল, টোটাল কোলেস্ট্রল, LDL কোলেস্ট্রল এবং TG, তখন কিন্তু আপনি এটাকে হাইপারলিপিডেমিয়া বলে একটু মিসনোমার হবে, কারণ এটা তো আসলে কমে গেছে, সেটাকে অবশ্যই ডিসলিপিডেমিয়া বলতে হবে। সুতরাং এখন আপনি যখনই ডায়াগনোসিস করবেন বা বলবেন, কখনোই হাইপারলিপিডেমিয়া না বলে সবসময় ডিসলিপিডেমিয়া বলার চেষ্টা করবেন। ডিসলিপিডেমিয়া মিন্স অ্যাবনর্মাল লেভেল অফ ওয়ান অর মোর ব্লাড লিপিডস। তো লিপিড প্রোফাইল যখন করে আমরা যখন চিকিৎসা দিই, তখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজে আগামী 10 বছরে একজন মানুষের ঝুঁকি কেমন, ওইটা দিয়েই আমরা লিপিড প্রোফাইল কার কত হওয়া উচিত সেটা আমরা ঠিক করি। তার মানে আমি আবারও বলছি, একটা পেশেন্টের অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজে আগামী 10 বছরের ঝুঁকি কেমন, এইটা দিয়ে আমরা লিপিড প্রোফাইল তার জন্য নর্মাল। তার মানে কি, একটা জিনিস তাই এখান থেকে পরিষ্কার হচ্ছে, একই লিপিড প্রোফাইল আপনার জন্য হয়তো পারফেক্ট হতে পারে, কিন্তু যা এক বছর ডায়াবেটিস, যার 10 বছর ডায়াবেটিস, যা 20 বছর ডায়াবেটিস, যা অন্যান্য কোমরবিডিটি আছে, তাদের ক্ষেত্রে হয়তো ওইটা পারফেক্ট নাও হতে পারে। সুতরাং এইসব জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সুতরাং আমরা কিভাবে এই আগামী 10 বছর আপনার হৃদরোগের ঝুঁকি কেমন, এটা আমরা কিভাবে বের করবো, আমি এখানে 5টা দিলাম। একটা হচ্ছে American College of Cardiology Atherosclerotic Cardiovascular Disease Risk Estimator Plus, এটা আপনি, আমি একটা ওয়েবসাইটে অ্যাড্রেসও দিয়েছি, গুগলে গিয়ে সার্চ দিয়ে পেয়ে যাবেন। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার মোবাইলে, আপনি যদি স্মার্টফোন ইউজ করে থাকেন, এটা সব 5টা সবগুলোই ভালো, দিস ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান, আমার কাছে সবচেয়ে কনভিনিয়েন্ট মনে হয় এবং সারা পৃথিবীতে এটা সবচেয়ে বেশি ইউজ হয়। আপনি যদি স্মার্টফোন ইউজ করে থাকেন, আপনার স্মার্টফোনে প্লে স্টোর দিয়ে, এখন না প্রেজেন্টেশনে পরে, SCC-ASCVD রিস্ক এস্টিমেটর প্লাস কি সার্চ দিয়ে আপনি এটা ইনস্টল করতে পারবেন। ইনস্টল করে ওখানে 6-7টা ইনফরমেশন এন্ট্রি করবে, আগামী 10 বছর আপনার হৃদরোগের ঝুঁকি কতটুকু সেটা ওরা বের করে দিবে, আপনি নিজে একটা বের করলে আপনি দেখবেন যে কনফিডেন্স পেয়ে যাবেন। সেকেন্ড, প্রামিংহাম রিস্ক অ্যাসেসমেন্ট টুল, একটা হচ্ছে মেসা, একটা হচ্ছে তারপর হচ্ছে রেনল্ড, আর একটা হচ্ছে UKPDS। সুতরাং এই 5টা আমরা কমনলি ইউজ করি, এটা জাস্ট আপনি নাম মনে রাখার, নাম আপনার মুখস্থ রাখার দরকার নাই, কিন্তু আপনি শুধু এইটুকু মনে রাখেন যে কিছু কিছু
ক্যালকুলেটর আছে যেগুলো দিয়ে আমরা আগামী 10 বছর কার্ডিওভাস্কুলার ঝুঁকি কেমন সেটা আমরা অ্যাসেস করতে পারি। তারপরে সরি, আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা বললাম যে আপনি ইন্টারনেটে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে হচ্ছে ইসকেমিক স্ট্রোক এবং ইসকেমিক হার্ট ডিজিজ এবং ব্রেন স্ট্রোককে বলা হয় এথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, এসিসি এসসিবিডি রিস্ক এস্টিমেটর প্লাস দিয়ে আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে পেয়ে যাবেন অথবা প্লে স্টোর দিয়ে সার্চ দিয়ে এরকম আপনি ইনস্টল করে নিতে পারবেন। তারপর ইনস্টল করার পরে এখানে কিছু ইনফরমেশন দিতে হয়, একটা হচ্ছে আপনার বয়স কত, আপনি সেক্স মেল অর ফিমেল, আপনার রেস আমাদের ক্ষেত্রে সবসময় আদার্স হবে, হোয়াইট মানে হচ্ছে যারা হোয়াইট, আফ্রিকান আমেরিকান মানে যারা আফ্রিকান অরিজিন, আদার্স মানে হচ্ছে আমরা। আপনি সিস্টোলিক ব্লাড প্রেশার দেবেন, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দেবেন, টোটাল কোলেস্ট্রল কত, এইচডিএল কত, এলডিএল কত, ডায়াবেটিস আছে কিনা, স্মোক করে কিনা, হাইপার টেনশন আছে কিনা, স্টেটিন খাচ্ছে কিনা, এবং হচ্ছে পেশেন্ট কোনো অ্যাসপিরিন পাচ্ছে কিনা। আপনি এগুলো দিয়ে নিচে ক্যালকুলেটার এন্টার দিয়েই আপনি ওই রিস্ক এস্টিমেটর প্লাসে আপনি ক্যালকুলেট করতে পারবেন। তো এটা সাধারণত 40 থেকে 79 বছর বয়সী যাদের তাদের আগামী 10 বছর হৃদরোগের ঝুঁকি এস্টিমেট করার জন্য এই ক্যালকুলেটারটা ইউজ করা হয়। তো ওরা একটা নিজেরা একটা ভাগ করছে, সেটা হচ্ছে যার 5% কম আসবে ওখানে আপনি এটা ক্যালকুলেট প্রেস করলে কিন্তু একটা পার্সেন্টেজ দিয়ে দিবে। তো লো রিস্ক মানে হচ্ছে আগামী 10 বছর যার অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্ক ঝুঁকি 5% কম, বর্ডার লাইন মানে 5 থেকে 7.4%, ইন্টারমিডিয়েট মানে 7.5 থেকে 19.9, হাই রিস্ক মানে হচ্ছে 20 অথবা তার চেয়ে বেশি। আপনি সবই ভুলে যান, আপনি শুধু এটুকু মনে রাখেন আমরা আগামী 10 বছর একজন মানুষের হৃদরোগের ঝুঁকি কেমন এটা আমরা এস্টিমেট করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওইটাকে আমরা বিভিন্ন ক্লাসিফাই করি, লো, বর্ডার লাইন, ইন্টারমিডিয়েট, হাই, ভেরি হাই অথবা এক্সট্রিম রিস্ক আছে। সাধারণত 20% আগামী 10 বছরে একজন মানুষের হৃদরোগের ঝুঁকি 20% অথবা তার চেয়ে বেশি হলে আমরা সাধারণত সেটাকে হাই রিস্ক বলি। তো এখানে আমি আপনাদের দুইটা চার্ট দেখাবো, সবগুলো দেখা যায় হয়তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। আমরা যখন এখানে কিন্তু যেমন হচ্ছে আমরা ওই ইউএসএতে যেমন একটা ট্রেনিং এ আমি অ্যাটেন্ড করেছিলাম, সেখানে ওই এসসিসি কার্ডিওভাস্কুলার রিস্ক মানে এই চারটা ক্রিটিসিজম নিয়েই ওরা 1 ঘন্টা একটা লেকচার ছিল। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে জিনিসগুলো আসে যে কোন স্টাডির ভিত্তিতে তারা এই রিস্ক পাইছে, কোন স্টাডির ভিত্তিতে ওরা 5% কাট অফ ধরছে, কোন স্টাডির ভিত্তিতে 7.4 ধরছে, এগুলো নিয়ে বিশাল ডিসকাশন। সুতরাং আমি ওইদিকে যাচ্ছি না। সুতরাং এইগুলোর ভিতরে অনেক কিছু আছে, সেটা ইন ডিটেলস আপনাদের জানা দরকার নাই। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি এথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক ক্যাটাগরিজ বেসড অন ফাইনাল রিসার্চ, এটা হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, ওরা আবার 6 ভাগে ভাগ করছে আর কি। এটা আবার ফার্মিংহাম রিস্ক স্কোরিং টা ইউজ করছে, আপনাদের এটা কিছুই জানার দরকার নেই। আপনি শুধু মনে রাখেন তারা লো, মডারেট, হাই, ভেরি এবং এক্সট্রিম রিস্ক। এক্সট্রিম রিস্ক মানে যাদের ঝুঁকি খুবই বেশি, এখন এইভাবে ক্লাসিফাই করাটা ইম্পর্টেন্ট, কারণ আমি একজন পেশেন্টের লিপিড প্রোফাইল কোন লেভেলে রাখতে চাইবো সেটা এই রিস্ক ফ্যাক্টর উপরগুলো ডিপেন্ড করে। সুতরাং আমি আপনাদের শুধুমাত্র দুইটা চার্ট দেখালাম, একটা হচ্ছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, এটা আমি একটু বেশি ইউজ করি, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, আর একটা রিস্ক ক্যালকুলেটর আছে, এই দুইটা আমি আপনাদের দেখালাম। আচ্ছা এখন হচ্ছে কিছু কি মেসেজ আপনাদের, এই যে আমি দুইটা চার্ট দেখালাম এটা দিয়ে আমি আসলে কি বুঝাতে চাই, একটা হচ্ছে এথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজের যে রিস্ক এটা রেজাল্ট অফ মাল্টিপল ইন্টারঅ্যাক্টিং ফ্যাক্টর, দিস ইজ দ্য বেসিস অফ টোটাল কার্ডিওভাস্কুলার রিস্ক এস্টিমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, risk estimation system assist in making logical management decision and helps to avoid both under and over treatment. তার মানে হলো একটা এই risk estimation system দিয়ে আমি একজন মানুষ সেতে যাতে ওভার ট্রিটমেন্ট না পায় এবং সে যাতে আন্ডার ট্রিটমেন্ট না পায় সেটা আমি এনশিওর করি। যাতে এছাড়াও কিছু ইন্ডিভিজুয়াল, সার্টিন ইন্ডিভিজুয়াল হ্যাভ হাই হর ভেরি হাই অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্ক উইদাউট নিডিং এ রিস্ক, কোন আপনি যদি রিস্ক স্কোর যদি নাও করেন তবুও আপনি ধরে নেবেন যে কিছু পেশেন্টের এইসব স্কোরিং ছাড়াই আপনি ধরে নিতে পারবেন তারা খুব হাই রিস্ক, যেমন হচ্ছে যে অলরেডি ইসকেমিক হার্ট ডিজিজ অথবা ব্রেন স্ট্রোকের হিস্ট্রি বলছে, যাদের দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিস আছে, যাদের ফ্যামিলিতে কোলেস্ট্রল বেশি, যার রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, যাদের ক্যারোটিড অথবা ফিঙ্গার প্লাগ আছে, যাদের করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোর, এটা অবশ্য আপনাদের জন্য খুব বেশি দরকার নাই, 100 বেশি, but total risk approach allows flexibility, the optimal control cannot be achieved with one risk factor, trying harder with the other can still be done. ধরেন একটা পেশেন্টের এলডিএল আপনার 70 এর নিচে রাখা দরকার কিন্তু আপনি সেটা রাখতে পারছেন না পেশেন্ট, কারণ তার চেয়ে যেই ডোজে আপনি স্টেটিন দিচ্ছেন তার চেয়ে বেশি ডোজ দিলে পেশেন্টের
দেখা যায় পেশেন্ট এটা টলারেট করতে পারছে না, কিন্তু আপনি দেখবেন যে পেশেন্ট স্মোকিং করে, স্মোকিংটা বন্ধ করে দিল, তার মানে এটা এগুলো একদম অ্যাবসলিউট না, মাল্টিপল রিস ফ্যাক্টরের একটা কোলাবোরেটিভ আউটকামই হলো অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক। আপনি প্রত্যেকটা যতদূর সম্ভব নর্মালি রাখার, কাছাকাছি রাখার চেষ্টা করবেন, একটাতে আপনি যদি সর্বোত্তম চেষ্টা করেও একদম স্ট্যান্ডার্ডে না আসতে পারেন, অন্যটা দিয়ে যদি আপনি আসেন তাইও কিন্তু আপনার ঝুঁকি কমবে। এটা অবশ্য আন্ডার গ্রেজুয়েট পোস্ট গ্রেজুয়েট সবার জন্যই দরকার, মেজর অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ রিস্ক ফ্যাক্টর, বয়স যাদের পুরুষের 45 অথবা তার চেয়ে বেশি, মহিলাদের 55 অথবা তার চেয়ে বেশি, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেম, স্মোকিং, ওবেসিটি। দুই ধরনের ওবেসিটি হয়, একটা হচ্ছে অ্যাবডোমিনাল ওবেসিটি বা পেট মোটা, আর একটা হচ্ছে যাদের বাটকে বেশি চর্বি জমে। সবসময় মনে রাখবেন যাদের পেটে চর্বি জমে বেশি তাদের কিন্তু কার্ডিওভাস্কুলার ঝুঁকি বেশি, দেন আপনি যদি কম্পেয়ার করেন যাতে বাটকে চর্বি জমছে। ফিজিক্যাল ইনএক্টিভিটি, আমরা অনেক সময় বলি যে ফ্যামিলি হিস্ট্রি অফ প্রিম্যাচিউর করোনারি আর্টারি ডিজিজ, তার মানে হলো আপনার বাবা অথবা তার ফ্যামিলির মধ্যে কারো 55 অথবা তার আগে যদি MI অথবা সাডেন ডেথের হিস্ট্রি থাকে, মা অথবা তার ফ্যামিলির কারোর মধ্যে যদি 65 বছরের আগে যদি MI অথবা সাডেন ডেথের হিস্ট্রি থাকে, সেটাকে আমরা বলছি প্রিম্যাচিউর করোনারি আর্টারি ডিজিজ। সো দিস আর দ্য মেজর রিস্ক ফ্যাক্টর ফর অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ। এখন কিছু ইমার্জিং রিস্ক ফ্যাক্টর, নন ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর, একটা হচ্ছে ফ্যামিলিতে যাদের কোলেস্ট্রল বেশি, টোটাল কোলেস্ট্রলকে আপনি HDL দিয়ে যদি ভাগ করেন, গ্লাইকোপ্রোটিন যদি বেশি থাকে, এলিভেটেড APOB গ্লাইকোপ্রোটিন, ফাস্টিং আর পোস্টমেন্টাল হাইপারট্রাইগ্লিসারাইডস, আমি এখানে দেখাবো আপনার লিপিড প্রোফাইল কখন করা উচিত। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আগে ধারণা করা হতো, আগে আমরা লিপিড প্রোফাইলটা সবসময় খালি পেটে করতাম, কারণ আমাদের ধারণা ছিল ভরা পেটে লিপিড প্রোফাইল করলে টিজিটা একটু বেশি আসবে, কিন্তু এখন দেখা যাচ্ছে না ভরা পেটেও যদি টিজি বেশি হয় সেটাও কিন্তু আপনার একটা কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর। সুতরাং ভরা পেটেও আপনার টিজি বাড়া যাবে না, সুতরাং পোস্টপেন্ডিয়াল হাইপারট্রাইগ্লিসারাইডস ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এছাড়া বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর, CRP ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোনো পেশেন্টের বডিতে কোনো ইনফেকশন নাই কিন্তু তার CRP বেশি, দিস ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। এছাড়া হোমোসিস্টিন বেশি, ইউরিক অ্যাসিড বেশি, প্রি ডায়াবেটিস যাদের, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবায়োটিক, অনেক সময় মহিলারা পাবেন বাবা আপনার কাছে রিকারেন্ট অ্যাবর্শন নিয়ে আপনার কাছে আসছে, হ্যাঁ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোমের পেশেন্ট হয়তো বা, এটা কিন্তু ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। তাদের কিন্তু MI এবং স্ট্রোকের ঝুঁকি বেশি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, সোশ্যাল ডিপ্রেশন, একদম একা একা থাকে এবং হচ্ছে কারোর সাথে মিশে না, এটা কিন্তু এক্সকিউজ মি এক মিনিট নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং হচ্ছে সোশ্যাল ডিপ্রেশন, একদম একা একা থাকে কারোর সাথে মিশে না, বন্ধু বান্ধব নাই, দিস ইজ অলসো নাও কনসিডার টু বি ওয়ান অফ দ্য ইমার্জিং রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো এখানে ভালো কথা হলো একমাত্র HDL কোলেস্ট্রল যেটা, এটা হচ্ছে গুড কোলেস্ট্রল, এটা ভদ্র কোলেস্ট্রল, ভালো কোলেস্ট্রল, যত বেশি আমাদের হৃদরোগের ঝুঁকি তত কম, এটা আমরা আগেই বলছি, মহিলাদের 40-এর ছেলেদের 40-এর বেশি, মহিলাদের 50-এর বেশি হওয়া উচিত। HDL যদি 60-এর বেশি হয় তাহলে আপনি পেশেন্টের অন্য যেসব রিস্ক ফ্যাক্টর আছে তার চেয়ে সেখান থেকে যে কোনো একটা বাদ দিতে পারবেন। সো HDL কোলেস্ট্রল মোর দেন 60 সাজেস্ট এজ এ নেগেটিভ রিস্ক ফ্যাক্টর, ইট প্রেজেন্টস ইউ ওয়ান রিস্ক ফ্যাক্টর ফ্রম দ্য পেশেন্ট রিস্ক প্রোফাইল। এখন এক হচ্ছে ডিসলিপিডেমিয়া বা হচ্ছে লিপিড অ্যাবনর্মালিটি কি কারণে, একটা তো প্রাইমারি, প্রাইমারি মানে হচ্ছে আপনার কোনো দোষ নাই আসলে, সেটা একটা হচ্ছে পলিজেনিক হতে পারে, ফ্যামিলিয়াল হতে পারে, ফ্যামিলিয়াল সেটা কোলেস্ট্রলও বেশি হতে, টিজি বেশি, আপনি পাবেন অনেক সময় অনেক মেডিকেল স্টুডেন্টরা এসে আমার কাছে আসে যে স্যার আমার বাবাও কোলেস্ট্রল অনেক বেশি থাকে সবসময়, আমাও দেখি এই যে আমার চোখের পাশে জ্যানথেরিজমা চলে আসছে, আমারও কোলেস্ট্রল বেশি থাকে, হ্যাঁ ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া হাইপারট্রাইগ্লিসারাইড, আপনি কোনো পেশেন্ট খুব বেশি কোলেস্ট্রল নিয়ে আসেন জিজ্ঞেস করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যেসব পেশেন্ট হাইপোথাইরয়েডিজম, নেফ্রোটিক সিনড্রোম, আপনারা জানেন হাইপোথাইরয়েডিজমে কোলেস্ট্রল বেশি হয়, নেফ্রোটিক সিনড্রোমের 4টা কম্পোনেন্ট, তার মধ্যে একটা হচ্ছে কোলেস্ট্রল বেশি, এছাড়া প্রেগনেন্সি, কোলেস্টেটিক লিভার ডিজিজ, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, পোরফাইরিয়া, কিছু মেডিকেশন এগুলো যাতে কোলেস্ট্রল বাড়ে। আপনি একটা পেশেন্টের কোলেস্ট্রল বেশি দেখি সাথে সাথে চিকিৎসা দিয়ে দিলেন, কিন্তু ইউরিনে যে অ্যালবুমিন 4 প্লাস সেটা আপনি খেয়াল করলেন না, তাহলে হয়তো আপনি হয়তো একটু ভুল করলেন, কারণ হচ্ছে পেশেন্ট হয়তো নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্ট, নেফ্রোটিক সিনড্রোমের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে হাই কোলেস্ট্রল। আর হাই টিজির সেকেন্ডারি কজ হচ্ছে, একটা হচ্ছে এটা আপনার সবসময় মনে রাখবেন, একটা পেশেন্টের ট্রাইগ্লিসারাইড যদি খুব বেশি দেখেন এবং সে ডায়াবেটিস হয়, ভাববেন যে তার ডায়াবেটিসটা হয়তো কন্ট্রোল নাই, সো আনকন্ট্রোল ডায়াবেটিস ইজ ইম্পর্টেন্ট কজ অফ সেকেন্ডারি হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়া, দিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া CKD, অ্যাবডোমিনাল ওবেসিটি, যেটাকে আমরা সেন্ট্রাল ওবেসিটি বলি, আপেল শেপ ওবেসিটি বলি, ঠিক আছে, আপেলের মতো ওবেসিটি ইজ ওয়ার্স দেন গাইনয়েড অর পিয়ার শেপ নাশপাতি,
আমরা স্টুডেন্ট থাকতে আমরা মনে রাখতাম যে নাশপাতির চেয়ে আপেল ভালো, হ্যাঁ নাশপাতির চেয়ে আপেলটা খারাপ, তার মানে অ্যাবডোমিনাল ওবিসিটি যেটা, অনেকে দেখবেন যে হাত পা খুব বেশি মোটা না কিন্তু পেট মোটা, তাদের কিন্তু অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার ঝুঁকি বেশি। আর যাদের বাটকের মধ্যে চর্বি জমছে বেশি সেটা কিন্তু খুব বেশি খারাপ, তা না যদিও খারাপ কিন্তু ইয়ের চেয়ে ভালো অন্তত অ্যাবডোমিনাল ওবিসিটি চেয়ে। এছাড়া অ্যালকোহল, হেপাটোসুগার ডিজিজ অথবা বিভিন্ন মেডিকেশনে টিজি বাড়তে পারে। তার মানে এখান থেকে শুধু একটা কথাই মনে রাখবেন, সেটা হচ্ছে আনকন্ট্রোলড ডায়াবেটিস ইজ এ কজ অফ সেকেন্ডারি হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া। তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এখানে আমি শুধু একটা ছবি দেখাইছি, যেসব পেশেন্ট কোলেস্ট্রল বেশি থাকে দেখবেন যে এরকম চোখের পাশে হোয়াইটিশ প্লাক জমা হচ্ছে, যেটাকে আমরা জেন্থ্যালাসমা বলছি, কর্নিয়ার চারপাশে এটা কর্নিয়াল আর্কাস বলা হয়। এছাড়া অ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে, এক্সটেনসিভ ডিজিটাল জ্যান্থমা অথবা বিভিন্ন জায়গায় জ্যান্থমা হতে পারে। এবং যাতে টিজি বেশি তাদের রেটিনাতে আপনি ফান্ডোস্কোপি করে, এটাকে আমরা লাইপিমিয়া রেটিনাইটিস বলছি, যেহেতু টিজি কমাই হচ্ছে ফেনোফাইব্রেট, সুতরাং মানে ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে ফেনোফাইব্রেটের একটা ভূমিকা আছে। অ্যাকিউট যাদের টিজি খুব বেশি থাকে, যাদের 800 অথবা তার চেয়ে বেশি থাকে, তাদের প্যানক্রিয়াটাইটিসের ঝুঁকি থাকে। এবং আপনি ব্লাড কালেক্ট করে দেখবেন যে ব্লাডটা একদম কার্ড, মানে দইয়ের মতো ঘন হয়ে গেছে, হেপাটোস্পেনোমাই থাকে, ইয়াপটু জ্যান্থমা থাকে। সো টিজি বেশি হলে শুধু এইটুকু মনে রাখেন, টিজি বেশি হলে জ্যান্থোরেসমা হয়, কোলেস্ট্রল বেশি হলে, আর টিজি বেশি হলে ইয়াপটু জ্যান্থমা এবং লাইপোমিয়া রেটিনালিস এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এখন আপনার মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে একজন মানুষের কখন আসলে লিপিড প্রোফাইলটা চেক করা উচিত। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পুরুষ মানুষের বয়স 20-45 মধ্যে অথবা মহিলাদের বয়স 20-55 হলে প্রতি 5 বছর অন্তর অন্তর লিপিড প্রোফাইল চেক করা উচিত। এখন এটা আমি জানছি হচ্ছে ততদিনে আমি MD পাস করে গেছি, হ্যাঁ সুতরাং এটা আপনারা হয়তো একটু আগেই জানবেন। সুতরাং একজন মানুষের 20 বছর বয়সেই প্রথম লিপিড প্রোফাইল চেক করা উচিত, তারপর প্রতি 5 বছর অন্তর চেক করা উচিত। আর যারা একটু বয়স্ক 45-65 অথবা ফিমেল 55-65, তাদের 1-2 বছর অন্তর অন্তর লিপিড প্রোফাইল চেক করা উচিত, 65 বেশি হলে বছর বছর দেখা উচিত। যাদের ফ্যামিলিতে প্রিমেচিউর করোনারি আর্টারি ডিজিজ আছে, 3 বছর বয়সে দেখবেন, আবার 9-11 এবং 18 বছর বয়সে দেখবেন। একটা জিনিস মনে রাখবেন, এটা আমি ডেভিডসন থেকে নিছি, আপনি যখন বিভিন্ন বই পড়বেন দেখবেন যে কিছু কিছু জিনিস হয়তো অনেক উচ্চ মার্গীয় বইতে নাই কিন্তু ছোটখাটো বইতে হয়তো আপনি পেয়ে যাবেন। দেখবেন যে আমি হয়তো মেডিসিনে অনেক সময় ডেভিডসন পড়ছি, হ্যারিসন পড়ছি বা CMDT পড়ছি, ওগুলো তো অনেক ইম্পর্টেন্ট, এন্ডোক্রাইনে অনেক ইনফরমেশন ভালো দেওয়া আছে যেটা আমার এন্ডোক্রাইনে অনেক মোটা মোটা বইতেও নাই। যেসব পেশেন্ট অ্যাকিউট করোনারি সিন্ড্রোম অথবা MI নিয়ে হসপিটালে ভর্তি হবে, তাদের 24 ঘন্টার মধ্যে লিপিড প্রোফাইলটা চেক করার চেষ্টা করবেন, কারণ তারপর কোলেস্ট্রলটা 3 মাসের জন্য একটু কমে যেতে পারে। ডায়াবেটিস থাকে আমরা বছর বছর লিপিড প্রোফাইল চেক করবো, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা একটা জেনারেল রুল, পেশেন্টের বয়স, কোমরবিডিটি এবং রিস্ক ফ্যাক্টর ওয়াইজ এবং ইনিশিয়াল রিপোর্টের উপর ভিত্তি করে এটা চেঞ্জ হতে পারে। আপনি শুধু এটুকুই মনে রাখেন যে বয়স 20 অন্তত একজন মানুষের লিপিড প্রোফাইল স্ক্রিনিংটা শুরু করাটা দরকার, খুব ইম্পর্টেন্ট। আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছি, আমি অ্যাক্সেস মেডিকেল স্কুলে দিয়েছি, একটা হচ্ছে লিপিড প্রোফাইল আপনি খালি পেটে দেখবেন না ভরা পেটে দেখবেন, ট্রেডিশনালি কথাগুলো খুব ইম্পর্টেন্ট এবং কথাগুলো আপনি কোথাও একই জায়গায় পাবেন না। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গা থেকে ছড়ানো ছিটানো একসাথে অ্যাসিমিলেট করেছি। দেখেন সাধারণত লিপিড প্রোফাইল আমরা সবসময় খালি পেটে রিকমেন্ড করি, কারণ খালি পেটে এবং ভরা পেটে স্যাম্পল কম্পেয়ার করে দেখা গেছে যে ভরা পেটের টিজিটা সাধারণত 27 mg/dL বেশি আসে। সেই জন্য আমরা যে কোনো পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমরা বলি যে খালি পেটে পরীক্ষা করেন লিপিড প্রোফাইলটা, সাধারণত চিকিৎসকরা তাই অ্যাডভাইস করে, কারণ ভরা পেটে করলে টিজিটা 27 mg একটু বেশি আসতে পারে। কিন্তু দেখা গেছে যে এটা আসলে খুব বেশি সিগনিফিকেন্ট না, টিজিটা যে একটু বেশি হলো, কারণ হচ্ছে আপনারা রিস্ক ফ্যাক্টরে দেখবেন ওখানে টোটাল কোলেস্ট্রল, LDL কোলেস্ট্রল, টিজি কিন্তু কোনো জায়গা নাই রিস্ক অ্যাসেসমেন্টে। নন ফাস্টিং স্যাম্পলের কিছু অ্যাডভান্টেজ হচ্ছে, এক হচ্ছে আপনি এটা পেশেন্ট বেটার অ্যাকসেপ্ট করতে পারে, রোগীকে খালি পেটে হসপিটালে আসতে হচ্ছে না। যদিও আপনার খালি পেটে কোনো পরীক্ষা যদি দরকার হয়, একটা পেশেন্টের ফাস্টিং ব্লাড সুগার দেখতে চান, তাহলে তো আপনি নন ফাস্টিং করতে পারবেন না। ইউজ অফ নন ফাস্টিং স্যাম্পল ইজ ইনক্রিজিং এস পোস্ট পেন্ডিয়াল হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়া প্রিভিয়াসলি কনসিডার্ড এট নর্মাল হ্যাপেনিং নাও কনসিডার সেন্সিটিভ মার্কার অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। আগে ধারণা করা হতো আমাদের খাওয়া দাওয়ার পর টিজিটা একটু বাড়বে, এটা কোনো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু এখন ধরা হচ্ছে পোস্ট পেন্ডিয়াল হাইপার টিজি ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, এবং পোস্ট পেন্ডিয়াল টিজি আপনি নন ফাস্টিং না দেখে কিন্তু বের করতে পারবেন না। সেই জন্য এখন আমি 3টা গাইডলাইন এখানে দেখাচ্ছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার অ্যান্ড এক্সিলেন্স, জয়েন্ট ব্রিটিশ সোসাইটি এন্ড ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, তারা বলছে কোনো পেশেন্টে আপনি যদি জানা না থাকে যে তার টিজি সবসময় বেশিই থাকে, তাহলে আপনি ফাস্টিং নন ফাস্টিং দুইটাই করতে পারেন। আমি একটু বলে নিই, আমার চেম্বারে আমি সবসময় নন ফাস্টিং করি,
আমার চেম্বারে আমি সবসময় নন ফাস্টিং করি, কারণ নন ফাস্টিং করলে আপনি বুঝতে পারবেন যে পেশেন্টের পোস্টপেন্ডিয়াল হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া হচ্ছে কিনা, এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। আপনি কাজে পেশেন্টকে কাউন্সেলিং করার সময় বলবেন যে আপনার ডায়াবেটিস, হাইপার টেনশন, বডি ওয়েট সবগুলোর দিকে আরো বেশি নজর দেওয়া উচিত। কিছু ক্যালকুলেশন আপনারা হয়তো এটা আগে থেকেই জানেন, এটা নিচ্ছি আমি ক্যাটজাং ফার্মাকোলজি বই থেকে। আপনারা আপনি হয়তো MBBS পাস করে গেছেন, আপনার পুরাতন সবগুলো বই রাখবেন, এগুলো আপনার খুব কাজে আসবে। একটা সাইড ওয়াল ইকুয়েশন, LDL কোলেস্ট্রল সমান টোটাল কোলেস্ট্রল মাইনাস HDL কোলেস্ট্রল মাইনাস TG ডিভাইডেড বাই 5। এটা ফাস্টিং স্যাম্পল হইতে হবে, কিন্তু TG যদি 200 বেশি হয় তাহলে এটা খুব বেশি ইউজ করতে পারবে না, 400 বেশি হলে একদম করতে পারবে না। কোলেস্ট্রল TG রিপোর্ট আমরা সাধারণত মিলিগ্রাম পার ডেসিলিটারে দেখি অভ্যস্ত। ঢাকায় একমাত্র দেখবেন যে ICD-DRV রিপোর্টে ওরা সবসময় মিলিমোলে দিয়ে দেয়। হ্যাঁ, সুতরাং ওগুলাকে TG কে 88 দিয়ে ভাগ করলে মিলিমোলে পাবেন এবং কোলেস্ট্রল কে 38 দিয়ে ভাগ করলে মিলিমোলে পাবেন। এটা আপনি মনে রাখতে পারবেন, কারণ অনেক সময় আমরা যেমন যখন বিদেশে অনেক সময় মেম্বারশিপ ফি জমা দেই, আমাকে বলছে বছরে আপনাকে £125 জমা দিতে হবে। তো আমি এটাকে টাকা দিয়ে গুণ করে দেখি, ও আচ্ছা 14,000, 16,000, 18,000, তাই আমি বুঝতে পারি। সুতরাং মিলিমোল দেখে আপনি সবসময় বুঝতে পারবেন না অনেক সময়, যেহেতু আমরা মিলিগ্রামে শুনে অভ্যস্ত। TG কে 88 দিয়ে ভাগ করতে হবে, কোলেস্ট্রল কে 38 দিয়ে ভাগ করতে হবে। এখন আপনাকে আমি যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এক হচ্ছে আমাদের লিপিড ট্রাগের টার্গেট হচ্ছে, মূল টার্গেট হচ্ছে আমাদের LDL কোলেস্ট্রল কত হওয়া উচিত। তো আমি এটা নিয়েছি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি 2019 গাইডলাইন থেকে। যেসব পেশেন্টের রিস্ক খুবই কম, 116 কম থাকা উচিত, মডারেট রিস্ক 100 কম থাকা উচিত, হাই রিস্ক 70 কম থাকা উচিত, ভেরি হাই রিস্ক 55 কম থাকা উচিত। যাদের এক্সট্রিম রিস্ক বলা হচ্ছে, কোনো পেশেন্টের লিপিড ট্রাগ ভালো থাকার পরও 2 বছরের মধ্যে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাদের 40-এ কম থাকা উচিত। অথবা কোনো পেশেন্টের, আমরা সবসময় চাই LDLটা পেশেন্ট যে রিপোর্ট নিয়ে আপনার কাছে আসছে তার অন্তত 50% অথবা তার চেয়ে বেশি, তার চেয়ে কম অবশ্যই। আপনি এটা পুরোটা যদি মুখস্থ রাখতে নাও পারেন, আপনি শুধু এইটুকু মনে রাখেন যেসব পেশেন্টের রিস্ক খুব বেশি, আমরা সাধারণত জানি LDL 100 কম রাখতে চাই, যাদের কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি তাদের 70 কম রাখতে চাই। কিন্তু এইটুকু মনে রাখেন, এক্সট্রিম রিস্ক পেশেন্টদের আমরা অনেক সময় 40-এ কমও রাখতে চাই। টোটাল কোলেস্ট্রল 200 কম থাকা উচিত, HDL যত বেশি তত ভালো। আমি ইতিমধ্যেই বললাম মেল হচ্ছে 40, ফিমেল হচ্ছে 50-এ বেশি থাকা দরকার। নন HDL কোলেস্ট্রল 30 mg/dL, ধরেন একটা পেশেন্টের LDL রাখতে চান আপনি 100 কম, তাহলে নন HDL কোলেস্ট্রল মানে টোটাল কোলেস্ট্রল মাইনাস HDL, এটা অবশ্যই আপনাদের জন্য খুব বেশি দরকার নেই। TG আমরা 150 কম রাখতে চাই, ApoB এগুলো আমরা রাখতে চাই। তো আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে আপনি একদম সহজ করে ফেলেন, এক হচ্ছে HDL 50, LDL 100, TG 150, টোটাল কোলেস্ট্রল 200, তার মানে 50, 100, 150, 200, এটুকু মনে রাখলেই হবে। 50 মানে হচ্ছে HDL কোলেস্ট্রল, 100 মানে হচ্ছে LDL কোলেস্ট্রল, 150 মানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড, টোটাল কোলেস্ট্রল 200 কম থাকা উচিত। কিন্তু আপনি শুধু এইটুকু মনে রাখেন, কিছু কিছু পেশেন্ট যাদের রিস্ক খুব বেশি তাদেরকে আমরা অনেক সময় 40-এ কমও LDL রাখতে চাই। তো ডায়াবেটিসে পেশেন্টদের যেসব ডিসলিপিডেমিয়া নিয়ে আমাদের কাছে আসে, তাদের একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাদের HDL কম থাকে, TG বেশি থাকে, এবং LDL যেটা বেশি থাকে সেটা হচ্ছে স্মল ডেন্স। একটা জিনিস মনে রাখবেন, LDL দুই ধরনের হয়, একটা হচ্ছে স্মল ডেন্স, একটা হচ্ছে হাই, মানে একটা হচ্ছে লার্জ এবং হচ্ছে লো ডেন্সিটি। যেসব পেশেন্ট যেগুলো স্মল ডেন্স মানে ছোট এবং ঘন, সেগুলোই কিন্তু মোর অ্যাথারোজেনিক। এটা পরীক্ষাতে অনেক সময় সারা জিজ্ঞেস করে, স্মল ডেন্স LDL কোলেস্ট্রল ইজ মোর সাসেপ্টেবল টু অক্সিডেশন এন্ড মোর অ্যাথারোজেনিক। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আপনারা সবাই জানেন, তবু একটু বলে নিই, সেটা হচ্ছে পেশেন্টদের আমরা বলবো সারাদিন আপনি থেরাপিউটিক লাইফস্টাইল চেঞ্জেস ডায়েট, TLC ডায়েট বলে, সারাদিনে আপনি স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড ফ্যাট 7-10% কম খাবেন, কোলেস্ট্রল 250 mg/day আপনার ফুডে যে কোলেস্ট্রল কন্টেন্ট থাকে, এবং যেসব খাবার একটু কার্ডিও প্রোটেকটিভ সেগুলো খাওয়ার চেষ্টা করবেন, যেমন ভেজিটেবলস, ফিশ, পালসেস, নাটস, লেগিউমস, রিপ্লেস স্যাচুরেটেড ফ্যাট। আপনি ফ্যাট না খেয়ে আপনি অল্টারনেটেড ফুড, যেমন হচ্ছে লিন মিট। আমাদের দেশে আমরা গরু মাংস যেভাবে মানে চর্বি সহ কিনি, বিদেশে অনেক জায়গায় আপনি চাইও কিনতে পারবেন না, লিন মিট বলে, তার মানে চর্বিটা রিমুভ করা হচ্ছে। লো ফ্যাট ডেইরি প্রোডাক্ট, আপনি খাসি মাংস না খেয়ে মুরগি মাংস খাইলেন, পলিআনস্যাচুরেটেড ফ্যাট, লো গ্লাইসেমিক ইন্ডেক্স কার্বোহাইড্রেট, এবং হচ্ছে সফট ড্রিঙ্কস অথবা হাই ফ্যাট কন্টেন্ট ফুডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং আপনি একটু ডায়েটারি ফাইবার খাওয়ার চেষ্টা করবেন, প্ল্যান্ট স্টেরলস, যদিও আমরা এটা খুব বেশি অ্যাকাস্টম না, কার্বোহাইড্রেট আপনি 50% খাবেন, প্রোটিন 10-15, ফ্যাট 35-এর কম দিনে, 5 কেজি অথবা তার চেয়ে বেশি,
ভেজিটেবলস এবং ফ্রুটস খাবেন, আইডিয়াল বডি ওয়েট মেনটেন করবেন, সপ্তাহে 150 মিনিট একটু এক্সারসাইজ করবেন, স্মোকিং করা যাবে না, অ্যালকোহল খাওয়া যাবে না। সুতরাং দিস আর দ্য নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, এটা আমার ধারণা আপনারা সবাই জানেন। ওষুধের ব্যাপারে এখানে আমরা সবচেয়ে অনেক ধরনের মেডিকেশন আছে পৃথিবীতে, আমি এখানে যেগুলো আমরা কমনলি ইউজ করি বা যেসব মেডিকেশনগুলো আপনার জানা দরকার, এখানে আমরা লিপিড ড্রয়িং মেডিকেশন মোস্ট কমনলি আমরা স্ট্যাটিন, যেটা HMG কো-এভিটেস ইনহিবিটর। তো স্ট্যাটিন আবার দুইটা ফরম্যাটে দেওয়া যায়, আপনি ADA গাইডলাইন 2020 থেকে দেখবেন। একটা আমরা সাধারণত এট্রোভাস্টাটিন এবং রোসুভাস্টাটিন, এই প্রথম দুইটাই আমাদের দেশে পাওয়া যায়। সিমভাস্টাটিনটা প্রভাস্টাটিন দিয়ে, অনেক পেশেন্ট USA থেকে আসে, অনেক পেশেন্ট মিডল ইস্ট থেকে আসে, ওরা প্রভাস্টাটিন সিমভাস্টাটিন পেয়ে থাকে, আমরা শুধু এই দুইটা মনে রাখতেই হবে। এটোভাস্টাটিনটা এটোভা 10-20 নামে পাওয়া যায়, এটা 10-20 মিলিগ্রাম যদি দেন সেটা হচ্ছে মডারেট ইন্টেনসিটি স্ট্যাটিন। আর রোসুভাস্টাটিন রোসুটিন নামে পাওয়া যায় 5-10, সেটা আপনি 5 অথবা 10 যদি দেন সেটা মডারেট, এটা LDL কমায় হচ্ছে 30-49%, কিন্তু তার চেয়ে বেশি যদি আপনি কমাইতে চান এটোভাস্টাটিন 40-80 পর্যন্ত দেওয়া যায়, এটা 20-40 দেওয়া যায়। কিন্তু আমাদের দেশে পেশেন্ট সাধারণত খুব বেশি হাই ডোজ টলারেট করতে পারে না, আমরা সাধারণত মডারেট ইন্টেন্সিটি একটু হায়ার ডোজ, এটা হয়তো 5 দিলাম তারপর 10 দিই, এটা 10 দিলাম তার চেয়ে 20 দিই। কিন্তু যা বাইপাস বা তাদের যাতে খুব বেশি ঝুঁকি বেশি, তাদেরকে আমরা অনেক সময় এটোভাস্টাটিন 40 অথবা 20 মিলিগ্রাম দেওয়া যায়। এটা কিন্তু LDL কমায়, TG কমায়, HDL কমায়। একটা জিনিস মনে রাখেন, স্ট্যাটিন কিন্তু ট্রাইগ্লিসারাইডও কিন্তু আপ টু 40% পর্যন্ত স্ট্যাটিন কিন্তু ট্রাইগ্লিসারাইড কমায়, এটা আপনি মনে রাখবেন। কোলেস্ট্রল অ্যাবজর্পশন ইনহিবিটর আপনি জানেন, কোলেস্ট্রল অ্যাবজর্ব হইতে দেয় না, GAT থেকে ইজিটিমাইব নামে পাওয়া যায়, LDL কমায়। ফাইব্রিক অ্যাসিডের মধ্যে আমরা জেমফাইব্রোজোলটা ইউজ করি না, ফেনোফাইব্রেটটা ইউজ করি। ফেনোফাইব্রেটটা আমি ইতিমধ্যেই বললাম, যেসব পেশেন্টদের TG বেশি তাদের আমরা ফেনোফাইব্রেট ইউজ করি, যেহেতু TG বাড়লে লাইপিমিয়া রেটিনালিস বা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, ফেনোফাইব্রেটের একটা প্রোটেক্টিভ ভূমিকা আছে। এখন আমরা ইন্টারন্যাশনাল যত কনফারেন্স ইউরোপ এবং হচ্ছে USA তে যাই, শুধু একটা লিপিড ড্রয়িং এ খুব মাথামাতি, একটা হচ্ছে PCSK9 ইনহিবিটর, এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, এভোলোকুমাব এবং আইলোকুমাব নামে পাওয়া যায়, LDL এটা 50-60% পর্যন্ত কমাইতে পারে, এটা ইনজেক্টেবল, 2 সপ্তাহ পর অথবা মাসে একটা সাবকিউটিনাস ইনজেকশন দিতে হয়। আমি USA তে যে প্রাইস দেখে আসছি, আপনি 1 বছর যদি PCSK9 দিয়ে যদি চিকিৎসা চালান 7-8 লাখ টাকার মতো খরচ হবে। এছাড়াও বাইলেসিক সিকুয়েস্ট্যান্ট, এগুলো আমরা অনেক সময় ইউজ করি, নিকোটিনিক অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলো শুধু মনে রাখেন দিয়েছেন আমাদের মেডিকেশন। আমাদের একটু বেশি জানা দরকার হচ্ছে স্ট্যাটিন, এটোভাস্টাটিন এবং রোসুভাস্টাটিন নিয়ে। এটা HMG কো-এভিট্যাকটেস ইনহিবিটর, যেটা রেট লিমিটিং স্টেপ অফ কোলেস্ট্রল সিনথেসিস ইনহিবিটর। অসুবিধা হলো, আপনার সবাই জানেন, এটা মাসেল সিমটম অথবা মায়োপ্যাথি অথবা HGPT বাড়াইতে পারে। মায়োপ্যাথির জন্য মায়ালজিয়া মানে ব্যথা হবে, মায়োসাইটিস রেবডোমায়োলাইসিস রেনাল ফেলিওর হয়, অথবা পেশেন্টের কোনো সিমটম নাই কিন্তু ক্রিয়েটিনিন কাইনেজটা বেশি। এই মাসেল সিমটম হলে আমরা একটা CK করতে দিই, যাদের অ্যাক্টিভ লিভার ডিজিজ থাকে। প্রেগনেন্সিতে আমরা লিপিড ড্রয়িং মেডিকেশন দিই না, এটা আপনারা জানেন। আমরা রোগীদের অ্যাডভাইস দিই, যদি আপনি মাংসপেশিতে ব্যথা দেখেন অথবা খুব বেশি দুর্বল হয়ে যান, আমার সাথে এসে দেখা করেন, তখন আমরা একটা ক্রিয়েটিনিন কাইনেজ করতে দেবো। যেসব পেশেন্ট খুব হাই ডোজে স্ট্যাটিন পাচ্ছে এবং স্ট্যাটিনের সাথে ফেনোপাইপেট আপনি কম্বিনেশন দিয়ে দিচ্ছেন, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, যাদের পার্সোনাল অথবা ফ্যামিলি হিস্ট্রি মাসকুলার ডিসঅর্ডার আছে, যাদের হাইপোথাইরয়েডিজম, যা বিভিন্ন ধরনের HIV-র জন্য বিভিন্ন মেডিকেশন পাচ্ছে অথবা অন্য মেডিকেশন, বয়স্ক যাদের তাদের মায়োপ্যাথি বা ঝুঁকি বেশি, সাধারণত মায়োপ্যাথি পেশেন্ট আপনি খুব কমই পাবেন, পাবেনই না বলতে গেলে। কিন্তু খুব হাই ডোজে দিয়ে অথবা দুইটা কম্বিনেশন দিয়ে অনেক সময় পাওয়া যেতে পারে। তো এখানে দুইটা জিনিস, যদিও MBBS ডাক্তারদের জন্য জানা দরকার নাই, তবুও আপনাদের একটু বলি, অনেক সময় সাবা অনেক সময় নতুন কিছু পরে তো সাবা অনেক সময় আপনাদের জিজ্ঞেস করতে পারে। যেসব পেশেন্ট খুব হাই ডোজে স্ট্যাটিন পাচ্ছে, তাদের প্রতি 255 জন যদি হাই ডোজে স্ট্যাটিন যদি 4 বছর চালায়, তাহলে একটা এডিশনাল কেস অফ ডায়াবেটিস ধরা পড়বে। সুতরাং দেয়ার আর সাম অ্যাসোসিয়েশন বিটুইন ইনক্রিজড রিস্ক অফ নিউঅনসেট ডায়াবেটিস মেলিটাস, নিউঅনসেট ডায়াবেটিস পেশেন্ট ইন পেশেন্ট ট্রিটেড উইথ স্ট্যাটিন, ইট ইজ ডোজ রিলেটেড। যাতে মেটাবলিক সিনড্রোম আছে, 255 জন পেশেন্টকে 4 বছর চালিয়ে একজনের ডায়াবেটিস হবে নতুন। সুতরাং এটা খুব বেশি সিগনিফিকেন্ট না, এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই, কিন্তু আপনি একটু শুনে রাখলে ভবিষ্যতে একদম আসমান থেকে পড়বেন না আরকি। আরেকটা জিনিস মনে রাখবেন, খুব হাই ডোজে যারা স্ট্যাটিন পাচ্ছে, লিপিড প্রোফাইল কোলেস্ট্রল যদি খুব বেশি কমে যায়, তাহলে হ্যামোরেজিক স্ট্রোকের একটা ঝুঁকি থাকে। সুতরাং এটা আপনার মনে রাখা উচিত। এগুলো যদিও সিগনিফিকেন্ট না, কিন্তু হয়তো কোনো ফোরামে গিয়ে আপনি নতুন শুনলে একটু অবাক হইতে পারেন, সেই জন্য আমি বললাম এটা আপনার খুব বেশি মনে রাখার দরকার নাই। PCSK9 ইনহিবিটর, এটা নিয়ে আপনার শুধু মনে রাখেন যে PCSK9 ইনহিবিটর হচ্ছে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, এটা সাবকিউটিনাস ইনজেকশন দিতে হয়। লিপিড ড্রয়িং মেডিকেশন সাবকিউ অনেক সময় সাবা পরীক্ষাতে জিজ্ঞেস করে
যে লিপিড্রয়িং মেডিকেশন পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাতে যে লিপিড্রয়িং মেডিকেশন ইনজেকশনের মাধ্যমে দেওয়া যায় পৃথিবীতে আছে অথবা নাই, আছে এই কথা বললেই পাস পাস হয়ে যাবেন, মানে একটু শোনা থাকলেই হবে। পিসিএসকে নাইন ইনহিবিটর একটা মনোক্লোনাল অ্যান্টিবডি, আমি ইতিমধ্যেই বলছি সাবকিউটানিয়াস ইনজেকশন প্রতি 2 থেকে 4 সপ্তাহ। এটা বিউটি হলেও এটা 60% এলডিএল কোলেস্ট্রল কমাইতে হবে, যাদের খুব এক্সট্রিম রিস্ক তাদেরকে অনেক সময় ট্রাই করা হয়, এবং অন্য লিপিড্রয়িং মেডিকেশনে কিছু কম্পেনসেটরি মেকানিজম অ্যাক্টিভেট করে, কিন্তু এটা তা করে না। এটা সাধারণত কোনো সাইড ইফেক্টও তেমন নাই, যদিও একটু ফ্লু লাইক সিমটম হতে পারে। আপনি শুধু এইটুকু মনে রাখেন এটা ইউজ করলে বছরে 7 থেকে 8 লাখ টাকার মতো খরচ হতে পারে, ইউএসএতে আমাদের দেশে পাওয়া যায় না। খুব প্র্যাকটিক্যাল কোশ্চেন, লোকেরা সবসময় আপনাদের জিজ্ঞেস করবে যে স্যার আপনি যে আমাকে এটোভা দিলেন যেটা এটোভাস্টাটিন অথবা রোসুটিন দিলেন যেটা রোসুভাস্টাটিন, আমি তো সবসময় এটা স্যার দুপুরে খালি সমস্যা আছে কিনা, রাতে আমি একটু ব্যস্ত থাকি বা নানান ঝামেলায় থাকে। এখানে দেখেন সিন্স এইচএমজি কোয়েভ রিডাকটেস ইজ মোর অ্যাক্টিভ অ্যাট নাইট, জেনারেল রিকমেন্ডেশন ইজ টু টেক স্ট্যাটিন অ্যাট নাইট ফর ম্যাক্সিমাম। সুতরাং আমরা সবসময় সাধারণত রাতেই দিই, কারণ এইচএমজি কোয়েভ রিডাকটেস কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে রাতে। কিন্তু ওভার টাইম দেখা গেছে একটা পেশেন্টের একটা মেডিকেশনের হাফ লাইফ আসলে ডিটারমাইন করবে এটা কখন দেওয়াটা সবচেয়ে বেস্ট। যেহেতু এটোভাস্টাটিনের হাফ লাইফ 14 ঘন্টা, রোসুভাস্টাটিনের 19 ঘন্টা, সুতরাং এটা দিনের যে কোনো সময় আপনি দিতে পারেন। কিন্তু যেসব পেশেন্ট দেখবেন লোভাস্টাটিন, সিমভাস্টাটিন অথবা ফ্লুভাস্টাটিন পাচ্ছে, সাধারণত ইউএসএ অথবা ইউকে থেকে যেসব পেশেন্ট আসে, আমাদের দেশে এগুলো পাওয়া যায় না এবং আমরা এগুলো ইউজও করি না, সেটা সাধারণত অবশ্যই রাতে দিতে হবে। এবং ফেনোফাইব্রেট যেহেতু 20 ঘন্টা পর্যন্ত এটা হাফ লাইফ, এটা যে কোনো সময় দেওয়া যায়। তার মানে আমরা যে তিনটা মেডিকেশন ইউজ করি আমাদের দেশে, এটোভাস্টাটিন, রোসুভাস্টাটিন অথবা ফেনোফাইব্রেট, তিনটাই দিনের যে কোনো সময় দেওয়া যায়, যদিও আমরা সবসময় রাতেই দিই। এই জন্য না যে রাতে এটা এনজাইম সবচেয়ে বেশি একটিভ, বরং এই জন্য যে রাতে গুলো মানুষ সাধারণত ফ্রি থাকে, ওষুধের মেডিকেশনটা মিস হওয়ার ঝুঁকি একটু কম থাকে। এই জন্য কিছু সাইড ইফেক্ট এটা আপনাদের খুব বেশি জানার দরকার নাই। ইজিটিমাইব সাধারণত ওয়েল টলারেটেড মায়োপ্যাথি হতে পারে, ফাইব্রিক অ্যাসিড ডায়াবেটিক ও সাধারণত ওয়েল টলারেটেড বাইল অ্যাসিড সিকোয়েস্টার, নিকোটিনিক অ্যাসিড আমরা একদম ইউজ করি না, ফ্ল্যাশিং হতে পারে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিআই ডিস্টারবেন্স হতে পারে। সো দিস আর নট সো ইম্পর্টেন্ট, আপনার শুধু মনে রাখবেন স্টেটিন মায়োপ্যাথি হতে পারে, মায়ালজিয়া, মায়োসাইটিস, রেপটোমায়োলাইসিস, অ্যাসিম্পটোম্যাটিক ইনক্রিজিং সিকে। এখন আজকে যে টপিকস, ডায়াবেটিস রোগীদের মানে লিপিড্রয়িং মেডিকেশন কি ধরনের দেব, একটা হচ্ছে পেশেন্টের যদি অ্যাথারোস্ক্লেরোটিস, এটা আমি এডিএ গাইডলাইন 2020 আপনি ইন্টারনেটে ডাউনলোড করতে, এরা প্রত্যেক বছর বছর চেঞ্জ করে এবং আমাদের জাফরে প্রত্যেক বছর বছর এগুলো রিকমেন্ডেশনগুলো আপডেটেড থাকতে হয়। একটা হচ্ছে যে যেসব পেশেন্টের কোনো অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ নাই, বাট মানে হচ্ছে আইএসটি অথবা স্ট্রোক নাই, বয়স যদি 20 থেকে 39 হয় এবং তার যদি অ্যাথারোস্ক্লেরোটিক রিস্ক ফ্যাক্টর থাকে, তাই আপনি স্টেটিন শুরু করে দিন, রিস্ক ফ্যাক্টর না থাকলে আপনি প্লাস মাইনাস, বয়স 40 থেকে 75 কোনো রিক্স নাই, তাই আপনি এটোভাস্টাটিন 10 থেকে 20 অথবা রোসুভাস্টাটিন 5 থেকে 10 দিবেন। বয়স 40 থেকে 75 সাথে মাল্টিপল রিস্ক ফ্যাক্টর, তাদেরকে এটোভাস্টাটিন 40-80 রোসুভাস্টাটিন 20। আর 10 বছরের ঝুঁকি যদি 20% অথবা তার চেয়ে বেশি হয়, আপনি স্টেটিনের সাথে ইজিটিমাইব অ্যাড করতে হবে। আপনি যদি পুরাটাও ভুলে যান, যেসব আমার শুধু একটা কথা মনে রাখেন সে তাইই হবে, যেসব পেশেন্টে অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে ইসকেমিক হার্ট ডিজিজ বা স্ট্রোকের হিস্ট্রি নাই, আপনার কাছে যাওয়া আসবে মূলত, তাদের দেখবেন যে নানান রিস্ক ফ্যাক্টর সবসময়ই থাকবে, পেশেন্ট হাইপারটেনসিভ থাকবে, পেশেন্ট ডিসলিপিডেমিয়া থাকবে, পেশেন্টের ফ্যাটি লিভার থাকবে, পেশেন্ট দেখবেন স্ট্রেসফুল লাইফ লিড করতেছে, পেশেন্টে হয়তো ফ্যামিলিতে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্টও পাবেন। সাধারণত তাদের ডোজ হচ্ছে এটোভাস্টাটিন 40-80 ওষুধ, আমরা সাধারণত এটোভাস্টাটিন 10 দিই, 3 নেক্সট ফলো আপে পেশেন্ট যখন আসবে 1-1.5 মাস পরে তখন আমরা 20 দিই, অথবা রোসুভাস্টাটিন 5 দিই, 5 থেকে 10 দিই। সুতরাং আমরা একটু হায়ার ডোজ দেওয়ার চেষ্টা করবো যেসব পেশেন্টের অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজে কোনো হিস্ট্রি নাই, কিন্তু যেসব পেশেন্টে আছে তাদেরকে অবশ্যই আপনি রোসুভাস্টাটিন 10 অথবা এটোভাস্টাটিন 20 দিয়ে শুরু করুন। সুতরাং আমরা মনে হয় একটু কম ডোজ দিচ্ছি আমরা যখন প্র্যাকটিক্যালি চিকিৎসা করছি। সুতরাং আপনারা যে আমার প্রেজেন্টেশন শুনছেন, যেসব পেশেন্টের দেখবেন যে কোনো বলবে যে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক আগে হয়েছে কিনা, যে না স্যার হয় নাই, তাদেরকে এটোভা 10 দিবেন অথবা রোসুটিন 5 দিবেন, 1 মাস পরে ওই আপনি এটা মডারেট ইন্টেন্সিটি হাইয়েস্ট হতে চলে আসুন, রোসুটিন দিয়ে দিবেন 10 অথবা এটোভা দিয়ে দিবেন 20, এইটুকু করতে পারলেই হবে, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নাই। আর যেসব পেশেন্টের সাধারণত হিস্ট্রি থাকে তাদেরকে আমরা শুরুই করবো হচ্ছে রোসুভাস্টাটিন 10 অথবা এটোভাস্টাটিন 20 দিয়ে, তারপর পেশেন্টরা যদি টলারেট করতে পারে ডোজটা একটু, বা যেসব পেশেন্টদের আপনি দেখবেন যে এলডিএল আপনি কোনোভাবেই কমাইতে পারতেছেন না, তাদেরকে পিসিএসকে 9 ইনহিবিটর,
বয়স 75 বেশি কিন্তু পেশেন্ট রিপিট ড্রয়িং মেডিকেশন পাচ্ছে, আমরা কন্টিনিউ করব। বয়স 75 বেশি পেশেন্ট কোনো রিপিট ড্রয়িং মেডিকেশন পাচ্ছে না, আমরা সাধারণত কন্টিনিউ করি, কারণ ডায়াবেটিস পেশেন্টরা রিপিট ড্রয়িং মেডিকেশন পাওয়াটা বেটার। সুতরাং বয়স বয়সের দেয়ার ইজ নো লিমিটেশন, আপনি কন্টিনিউ করবেন। সবচেয়ে এক হচ্ছে কোলেস্ট্রল বেশি হলে আপনাদের আমি প্রেসক্রিপশন কোয়ালিটি দেখছি, এমবিবিএস ডাক্তারদেরও স্পেশালিস্টদের মোটামুটি ভালো আছে। গন্ডগোল হবে যদি টিজি বেশি থাকে, টিজি যদি 500 অথবা তার চেয়ে বেশি যদি পান আপনি, টিজি কিন্তু 500 বেশি হলে স্পেশালি যাদের 800 বেশি তাদের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের একটা ইমিডিয়েট ঝুঁকি থাকে, তখন আমরা অবশ্যই ফেনোফাইব্রেট, যেটা লো ফ্যাট অথবা ফেনোক্যাপ বিভিন্ন নামে পাওয়া যায়, অথবা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেবেন, এবং অন্য কোনো কারণে টিজি বাড়ছে কিনা, পেশেন্টের ডায়াবেটিস কন্ট্রোলে নাই, সিএলডি সিকেডি হাইপো থাকবে, এগুলো অ্যাসেস করার চেষ্টা করবেন। টিজি যদি 175 থেকে 499 থাকে, আপনি কোনো সেকেন্ডারি কোনো ফ্যাক্টরস আছে কিনা সেটা চেষ্টা খুঁজে বের করার চেষ্টা করবেন। এইখানে আপনারা সবাই ভুল করবেন, সেটা হচ্ছে টিজি 500 বেশি হলে আপনারা সবাই ফেনোফাইব্রেট দেন, এটা আমি জানি, কিন্তু টিজি যাদের 500 কম কিন্তু কোলেস্ট্রলটা নর্মাল, তাদের অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকলে নট ফেনোফাইব্রেট, আপনাকে দিতে হবে স্টেটিন। সুতরাং আমি আবারও বলছি, টিজি যাদের মার্জিনালি বেশি 175 থেকে, এক টিজি আমি বলছি 150-এ কম থাকা উচিত, ট্রাইগ্লিসারাইড 175 থেকে 499, কিন্তু পেশেন্টটা দেখেন যে হাইপার ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, পেশেন্ট স্মোকার, আপনি দেবেন কিন্তু নট ফেনোফাইব্রেট, দেবেন হচ্ছে স্টেটিন। অনেক পেশেন্ট পাবেন যে আপনি স্টেটিন পাচ্ছে কিন্তু টিজিটা সবই কন্ট্রোলে আছে, টিজিটা একটু বেশি, তখন স্টেটিনের সাথে একটু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যোগ করে দেবেন। সুতরাং টিজি জিনিসগুলো, এক হচ্ছে এমবিবিএস ফিজিশিয়ানদের একটু মিস্টেকই হয় আমি বলবো, আমি আবারও বলছি টিজি যদি 500 বেশি হয় যেতে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ঝুঁকি বেশি, ফেনোফাইব্রেট দেবেন আপনি, ফেনোফাইব্রেট, হ্যাঁ, ফেনোক্যাপ অথবা নোফিয়েট অথবা লো ফ্যাট বিভিন্ন নামে পাওয়া যায়। আর টিজি 175 থেকে 499 তখন আপনি দেবেন হচ্ছে স্টেটিন, যেসব পেশেন্ট এলডিএলটা কন্ট্রোলে আছে এবং পেশেন্ট স্টেটিন পাচ্ছে কিন্তু টিজি একটু বেশি, তাদেরকে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যাড করে দেবেন। স্টেটিনের সাথে ফাইব্রেট আমরা কখনোই দিই না, কারণ হচ্ছে মায়োপ্যাথি এবং হেপাটোটক্সিসিটি হওয়ার ঝুঁকি খুবই বেশি, তো কম্বিনেশন থেরাপি আপনি ইউজ করতে পারেন যখন এলডিএল লেভেলটা কোনোভাবেই কন্ট্রোলে আসতেছে না। সাধারণত কম্বিনেশনের জন্য স্টেটিনের সাথে আমি ইতিমধ্যেই দেখালাম পিসিএসকে 9 ইনহিবিটর, ইজিটিমাইড, ইজিটা নামে পাওয়া যায় আমাদের দেশে 10 মিলিগ্রাম, এটা আপনি যোগ করতে পারেন, এদের খুব বেশি সাইড ইফেক্ট সাধারণত হয় না, যদিও ইজিটাটা সাধারণত এমবিবিএস ফিজিশিয়ানরা সাধারণত ইউজ করে না। এটা আপনারা অবশ্যই জানেন যে যেসব মহিলা প্রেগনেন্সির জন্য চেষ্টা করছে অথবা ডিউরিং প্রেগনেন্সি অথবা ডিউরিং ব্রেস্ট ফিডিং, আমরা কিন্তু রিপিট ড্রয়িং কোনো মেডিকেশন দেবো না, কিন্তু যেসব পেশেন্ট ফ্যামিলিয়ার হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া আছে তাদেরকে হচ্ছে বাই অ্যাসিড সিকুয়েস্ট্রেশন, কোলেস্টেরলটা আমরা অনেক সময় ইউজ করি অথবা এলডিএল এফএসএস, এটা অবশ্যই আপনাদের জন্য খুব বেশি জানার দরকার নেই। যেসব পেশেন্ট অনেক বাচ্চা পাবেন, আমি 3 থেকে 4টা বাচ্চা পেয়েছি যাদের এলডিএল কোলেস্ট্রল দেখলাম যে প্রায় 300 বেশি, তো আমাদের দেশে তো আসলে এস্টাবলিশড করার কোনো উপায় নাই, তো আমি ধরে নিচ্ছি তারা ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরলেমিয়া। তাদের কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অ্যাটোফাজে আমরা প্র্যাকটিস করি, এক হচ্ছে রিপিট ড্রয়িং মেডিকেশন, অ্যাটোফাস্টিনটা আমরা বেশি ইউজ করি, বয়স 10-এর কম হলে আমরা কখনো অ্যাটোফাস্টাটিন দেবো না, 10-এর বেশি হলে আপনি অ্যাটোফাস্টাটিন প্রেসক্রাইব করতে পারেন যদি এলডিএল কোলেস্ট্রল 190-এর বেশি পান এবং আমাদের টার্গেট হলে 130-এর কম। আমি আবারও বলছি স্টেটিন বা অ্যাটোফাস্টাটিন বা রোসুভাস্টাটিন 10 বছর বেশি বয়সী বাচ্চাদের এলডিএলটা যদি, যেটা 100 কম থাকা উচিত, 190-এর যদি বেশি পান, 130 না আসা পর্যন্ত আপনি মানে এটোফাস্টাটিন দিবেন, এবং বাচ্চাদের টিজি যদি 500 বেশি হয় তখন আপনি ফেনোফাইব্রেট অথবা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অথবা ফিশ অয়েল প্র্যাকটিস করতে পারেন। আমরা সাধারণত কোনো পেশেন্টের লিপিড ড্রয়িং মেডিকেশন শুরু করার পর আমি বলি যে 1.5 মাস পর আপনি আমার কাছে আসবেন, তারপর প্রতি 1.5 মাস পর পর আমরা চেক করতে থাকবো যতক্ষণ না পেশেন্টের এলডিএলটা টার্গেটে আসে, তারপর প্রতি 6 থেকে 12 মাস পর পর চেক করবো। সাধারণত রুটিনলি আমি কোনো পরীক্ষা করব না, কিন্তু এসজিপিটিটা 3 মাস পর দেখা যায়, তারপর 6 মাস পর পর, সিকে কখনোই দেখার দরকার নেই, যদি না কোনো পেশেন্ট বলে যে আমার খুব মাংসপেশী ব্যথা হচ্ছে অথবা আমি খুব উইক হয়ে যাচ্ছি। মনে রাখবেন সিকে বেশি হলেও কিন্তু আপনার লিপিড ড্রয়িং মেডিকেশন বন্ধ করার দরকার নেই, যদি না সিকে ক্রিয়েটিনিন কাইনেস 5 থেকে 10 গুণ অথবা তার চেয়ে বেশি সাথে সিমটম, তার মানে কোনো পেশেন্টের মাসেল সিমটম আছে মানে মায়ালজিয়া অথবা মাসেল উইকনেস আছে সাথে ক্রিয়েটিনিন কাইনেস 5 থেকে 10 গুণ বেশি, তখন আপনি লিপিড ড্রয়িং মেডিকেশনটা বন্ধ করে দিবেন। অথবা এসজিপিটি যদি নর্মালি 40-এর কম, যদি দেখেন যে 80 অথবা 120-এর বেশি, কিন্তু মনে রাখবেন
যেসব পেশেন্টের ফ্যাটি লিভার থাকে, ডায়াবেটিস রোগীদের একটা বড় অংশই যেহেতু ফ্যাটি লিভার থাকে, আপনি এসজিপিটি একটু বেশিই করেন, তাদের ক্ষেত্রে লিপিড্রয়িং মেডিকেশন দিয়ে এসজিপিটি নর্মাল হয়ে আসবে। সুতরাং আপনাকে এক্সক্লুড করতে হবে এটা ফ্যাটি লিভারের জন্য না। তার মানে এসজিপিটি যদি বেশিও পান, পেশেন্টের যদি ফ্যাটি লিভার থাকে, আপনি লিপিড্রয়িং মেডিকেশন কন্টিনিউ করবেন। তো অনেকগুলো গাইডলাইন আমার প্রেজেন্টেশনে আমি অনেকগুলো গাইডলাইন থেকে রেফারেন্স নিয়েছি। তো আমার পছন্দের গাইডলাইন হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, এটা তার লাস্ট আপডেট করেছে 2017। আমি আমেরিকান কলেজ অফ এন্ডোক্রাইনোলজির একজন ফেলো, সুতরাং এটার প্রতি আমার একটু সফট কর্নার আছে। কিন্তু এই গাইডলাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা 2019 ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইন, একদম লেটেস্ট রিকমেন্ডেশন। আমি যে এলডিএল এর চার্ট দেখালাম 116, একদম এক্সট্রিম স্কেল লেস দেন 40, এটা আমি এই গাইডলাইন থেকে নিয়েছি। এছাড়া আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি একটা গাইডলাইন আছে, এটা তার 2019 আপডেট করছে। এখানে আমি যদি বলি এটা মনে হয় 62 পৃষ্ঠার মতো, এটা 56-57 পৃষ্ঠার মতো, এটা প্রায় 65 পৃষ্ঠার মতো। এছাড়া 2018 আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটা গাইডলাইন আছে, এগুলো আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে পেয়ে যাবেন। আর আমরা সবসময় ওই ATP3 গাইডলাইন, এটা প্রায় 254 পৃষ্ঠার একটা গাইডলাইন, আর আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডার্ড গাইডলাইন। আমি যেটা ওই মডারেট ইন্টেন্সিটি হাই ইন্টেন্সিটি স্টে, এটা আমি এই গাইডলাইন থেকে নিয়েছি। সুতরাং দেয়ার লটস অফ গাইডলাইন, আপনি যতই পড়বেন ততই আপনি একটু জটিলতার মধ্যেই পড়বেন বলি। তো আমার আমি যেটুকু দেখাইছি এইটুকু পড়লে আপনার প্রেসক্রিপশন কোয়ালিটি উইল বি ইকুয়াল টু এনি কার্ডিওলজিস্ট অর এন্ডোক্রাইনোলজিস্ট, একদম সেম স্ট্যান্ডার্ড হবে। আমি এখন পাঁচটা কেস দেখাবো। আমার এক হচ্ছে স্টুডেন্টরা আমাকে সবসময় বলে যে স্যার আপনি কেস দেখান, এই জন্যই স্যার আপনার মানে জিনিসগুলো বুঝতে একটু সুবিধা। কেস নাম্বার 1, 54 বছর বয়সে একজন লোক, সে ডায়াবেটিস গত 6 বছর ধরে, সে ট্রানেটা এম পাচ্ছে সকালে একটা রাতে একটা। ট্রানেটা এম হলো লিনাগ্লিপ্টিন এবং মেট্রোমিন কম্বিনেশন, 50/500 মিলিগ্রাম। সে হাইপারটেনসিভ, সে স্মোকার, তার ব্লাড সুগার আমি দেখলাম খালি পেটে 8.6, ভরা পেটে 12.6, এইচবিএনসি 7.9। সুতরাং ডায়াবেটিসটা একটু আনকন্ট্রোল। লিপিড ট্রাই করে দেখলাম তার কোলেস্ট্রল 225, আমরা বলছি এটা 200 কম থাকা উচিত। এলডিএল 143, তার যেহেতু মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে আমি এটা 70 কম রাখতে চাই। এইচডিএলটা 40 বেশি হওয়া উচিত পুরুষ মানুষের জন্য, সেটা 43, এটা ভালো আছে। টিজি দাম বলছি 150 কম থাকা উচিত, 340। তার মানে তার ম্যাক্সিমামই এখন এখানে এক হচ্ছে যেহেতু তার কোলেস্ট্রল এবং যেহেতু টোটাল কোলেস্ট্রল এলডিএল কোলেস্ট্রল দুইটাই যেহেতু বেশি, আমি এট্রোভাস্টাটিন অথবা সুভাস্টাটিন ইউজ করতে পারি। আমার টার্গেট হবে এলডিএল হচ্ছে 143 কম, এলডিএল হচ্ছে 70 কম। আমি পেশেন্টকে বললাম এক হচ্ছে আপনার ডায়াবেটিস যেহেতু আনকন্ট্রোল, আমি অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশনটা একটু অ্যাডজাস্ট করে দিলাম, বললাম যে আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই 7 কম থাকা উচিত। আমি একটু খাওয়া দাওয়া নিয়ে অ্যাডভাইস করলাম, ওয়েট একটু কমাইতে বললাম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে বললাম। আমি ও সুভাস্টাটিন 10 মিলিগ্রাম দিলাম। হ্যাঁ, আমি যেহেতু তার মাল্টিপল অ্যাথোস্কোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ, মাল্টিপল রিস্ক ফ্যাক্টর, তার কিন্তু হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন, মানে হচ্ছে ওসুভাস্টাটিন তার হচ্ছে 20-40 দরকার, আমি 10 দিলাম। আমার ধারণা 10-ই এটা 70 নিচে চলে আসবে, যেহেতু আমাদের দেশের মানুষ কিন্তু পার্টিকুলারলি সেন্সিটিভ টু ওসুভাস্টাটিন। তার মানে আপনাদের জন্য যে মেসেজ, এক হচ্ছে যাতে মাল্টিপল রিস্ক ফ্যাক্টর দেখবেন এবং লিপিড্রয়িং অ্যাবনর্মালিটি দেখবেন, হয় ওসুভাস্টাটিন 10 দিবেন অথবা 5 দিয়ে এক মাস পরেও 10 দিতে পারেন, নো প্রবলেম, অথবা এটোভা 10 দিবেন এক মাস পর 20 দিবেন। আমরা একটু লিপিড্রয়িং মেডিকেশন এটিএ গাইডলাইন যতটুকু ইউজ করছি আমরা ততটুকু ইউজ করতে না পারলে তার অর্ধেক অন্তত আমাদের ইউজ করা উচিত। কেস নাম্বার 2, 46 বছর বয়সে একজন আসছে, আমি 11 বছর ধরে ডায়াবেটিস, উনি ডায়াবিল 2 মিলিগ্রাম সকালে একটা রাতে একটা, যেটা ভেমিপ্রেড 4 মিলিগ্রাম করে পাচ্ছে, কিন্তু ব্লাড সুগার ইজ ভেরি হাই। আমি তাকে বললাম যে আপনি যেহেতু এটা ম্যাক্সিমাম ডোজ যা বা 50% আপনার সুগার কন্ট্রোল হচ্ছে না, আপনাকে আমি ইনসুলিনে চলে যাবো, সাথে সে ইনফরমেটরি অথবা মেট্রোমিন পাচ্ছে দিবে, তার হাইপার টেনশন আছে। তার দেখলাম যে শুধু টিজি বেশি। তো এখানেই আপনারা অনেকে একটু ভুল করবেন, সেটা হচ্ছে মাল্টিপল কার্ডিওভাস্কুলার রিস্ক টোটাল এবং এলডিএল কোলেস্ট্রল নর্মাল, কিন্তু টিজি 500 কম, টিজি বেশি কিন্তু 500 কম। এই ক্ষেত্রে আপনাকে দিতে হবে হচ্ছে স্ট্যাটিন নট ফেনোফাইপেট। আমি তাকে এটোভাস্টাটিন 10 মিলিগ্রাম দিলাম। আমি আবারও বলছি এই পেশেন্টের আমার টার্গেট হলো এলডিএল আমি 70 কম রাখবো। কেস নাম্বার 3, 46 বছর বয়সে একজন বিজনেসম্যান আসছে আমার কাছে, ওনার ডায়াবেটিস হচ্ছে 11 বছর ধরে, উনি ডায়াপ্রোয়েমা অথবা গ্লিকাজাইড 60 মিলিগ্রাম খাচ্ছে প্রতিদিন সকালে একটা করে, উনি হাইপার টেনশনও আছে, উনি স্মোকার, মাঝে মাঝে একটু অ্যালকোহলিক, তার ব্লাড সুগার বেশি, এইচবিওসি 8.2, ওয়েট 85 কেজি, অনেক বেশি, এবং তার লিপিড্রল সবগুলোই বেশি, এবং ট্রাইগ্লিসারাইড যেটা 150 কম থাকা উচিত 799। এই পেশেন্টে আমার এক্ষুনি ফেনোফাইপেট দেওয়া দরকার টু রিডিউস দ্য রিস্ক অফ অ্যাকিউট প্যানক্রিয়েটাইটিস, যাতে টিজি 700 বেশি দেয়। কিন্তু টিজিটা যখনই 500 নিচে চলে আসবে তখনই আমি অ্যাট্রোভাস্টাটিন অথবা সুভাস্টাটিনে চলে যাবো।
এখানে একটা ইনফরমেশন, যদিও আপনি ইপিক্রল রিলেটেড না, তবু আমি দেখাই পেশেন্টটা শুধু সিক্রেটাগগ পাচ্ছে, ওয়েট অনেক বেশি, পেশেন্ট কোনো সেন্সিটাইজার পাচ্ছে না। আমি এই পেশেন্টকে অবশ্যই সেন্সিটাইজার দেবো, আমি পেশেন্টকে মেটফরমিন অ্যাড করে দেবো, পেশেন্টকে আপনি একটু এম্পাগ্লিফোসিন অ্যাড করে দেবো, যেহেতু তার মাল্টিপল কার্ডিওভাস্কুলার রিস্ক আছে, তার ওয়েট রিডাকশন দরকার, এম্পাগ্লিফোসিনে তার হাইপার টেনশন এবং ডায়াবেটিস ডিসিপিডেমিয়া সবগুলো ভালো কন্ট্রোল হতে হেল্প করবে। আপনারা আমার ওরাল অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন যদি জাস্ট এম্পাগ্লিফোসিন জার্ডিয়ান নামে পাওয়া যায় 10 এবং 25 মিলিগ্রাম, আমি তার গ্লিকাজাইটের সাথে আমি একটু মেটফরমিন এবং এম্পাগ্লিফোসিন অ্যাড করলাম, তাই বললাম যে আপনার ট্রাইগ্লিসারাইড অনেক বেশি, আপনাকে এক্ষুনি আমি লো ফ্যাট অথবা ফেনোফাইপেট দিলাম ক্যাপসুল প্রতিদিন রাতে একটা করে, তাকে বললাম অবশ্যই অ্যালকোহলিজম স্টপ করবেন, কারণ আমি আগেই বলেছি অ্যালকোহলিজম ইজ এ কজ অফ ইনক্রিজ টিজি অ্যান্ড কোলেস্ট্রল। লো ফ্যাট ডায়েট, যখন যখনই টিজি 500 নিচে নেমে আসবে তখনই আমরা এখানে হয়তো অ্যাটোভারসেটিন 20 মিলিগ্রাম শুরু করবো। কেস নাম্বার 4, 46 বছর বয়সে একজন স্কুল টিচার আসছে, সরি স্কুল টিচার আসছে, উনি ডায়াবেটিস গত 7 বছর ধরে, উনি জেনসুলিন M30 যেটা প্রিমিক্সড ইনসুলিন মানে মিক্সচার টাইপের 3070 পাচ্ছে 14/10 এবং গ্লিপিটা এম যেটা সিটাগ্লিপটিন মেটফরমিন কম্বিনেশন পাচ্ছে 2 বার, পেশেন্টের হাইপারটেনশন আছে, ব্লাড সুগার মোটামুটি বেশ ভালো কন্ট্রোল, একদম এক্সিলেন্ট, দিস ইজ দ্য এক্সাম্পল হাউ ব্লাড সুগার শুড বি, কিন্তু পেশেন্টের টিএসএস 100 বেশি, তার মানে এটা একটা মানে হাইপোথাইরয়েডিজম, এবং ওয়েট 65, পেশেন্টের কোলেস্ট্রল অনেক বেশি। তো এখানে যেই যেই জিনিসটার জন্য আমি আপনাকে এই কেসটা এখানে আপনি দেখাচ্ছি, কোনো পেশেন্টের যখন হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস হয়, হাইপোথাইরয়েডিজম ইজ এ কজ অফ সেকেন্ডারি হাইপার কোলেস্ট্রলেমিয়া, হাইপোথাইরয়েডিজমের জন্য কোলেস্ট্রল বাড়ে। আপনি যদি এখানে যদি এক হচ্ছে হাইপোথাইরয়েডিজমে মায়োপ্যাথি হয়, অ্যাটোভাস্টাটিন অথবা ওসোভাস্টাটিন দিয়েও মায়োপ্যাথি হয়, সুতরাং আপনি যখন কোনো পেশেন্টের টিএসএস কারেকশন না করে ইপি ড্রয়িং মেডিকেশন দিবেন, পেশেন্টের মায়োপ্যাথি হওয়ার ঝুঁকি অনেক বাড়বে। সুতরাং এই পেশেন্টে আমি বলবো যে আপনি আগে থাইরয়েডের চিকিৎসা নেন, ইপি ট্রয়াল পরে চেক করে দেখা যাবে, তার মানে আপনি থাইরয়েডের চিকিৎসা দিয়ে ইপি ট্রয়াল অটোমেটিক নর্মাল চলে আসার সম্ভাবনা আছে, তারপর আপনি একটু ইপি ড্রয়িং মেডিকেশন অ্যাড করে দিন। আমি তাকে লিভোথ্যাক্সিন যেটা সিঙ্গুলার, আমি বললাম যে টিএসএস যেহেতু 100 বেশি, আপনি প্রথম 3 দিন একটা করে খান, তারপর 3 দিন একটা করে খান, তারপর 2টা করে খান, 6 সপ্তাহ পর আপনি আমাকে FT4 টিএসএস করবেন, টিএসএস আমার টার্গেট হচ্ছে 5-এর কম রাখার চেষ্টা করবো। তাকে বললাম আপনি একটু অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি চেক করে নিয়ে আসেন, এটা যদি পজিটিভ হয় ডায়াগনোসিস হবে অটোইমিউন হাইপোথাইরয়েডিজম। তো যেই মেসেজটা আমি আপনাদের এই কেসের মাধ্যমে দেখাতে চাই, পেশেন্ট উইথ হাইপোথাইরয়েডিজম শুড রিসিভ এডিকুয়েট থাইরয়েড রিপ্লেসমেন্ট বিফোর অ্যাসেসিং রিকোয়ারমেন্ট ফর লিপিড রেগুলেটিং ড্রাগ, বিকজ কারেক্টিং হাইপোথাইরয়েডিজম ইটসেলফ মে রিজলভ লিপিড অ্যাবনর্মালিটি, আনট্রিটেড হাইপোথাইরয়েডিজম ইনক্রিজ দ্য রিস্ক অফ মায়োসাইটিস উইথ লিপিড ট্রিটমেন্ট। তার মানে হচ্ছে হাইপোথাইরয়েডিজম কারেকশন না করে আপনাকে লিপিড ড্রয়িং মেডিকেশন যোগ করলে মায়োসাইটিস হওয়ার ঝুঁকি থাকবে। হ্যাঁ, এই লাইনটা আমি নিচ্ছি বিএনএফ থেকে, বিএনএফ ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, আপনারা জানেন এখানে বিভিন্ন মেডিকেশনের নাম থাকে, ওদের এই কথাগুলো অন্য কোথাও এত পরিষ্কার করি এখানে, ওখানে কথাগুলো খুব ভালো লাগছে, ওখান থেকে আমি এই কেসটা নিয়েছি। কেস নাম্বার 5, আমি এখানে যতগুলো কেস দেখেছি সবগুলোই প্র্যাকটিক্যাল কেস এবং সবগুলোই আমার কাছে এসেছে এমন কেস, আমি সাধারণত মানে এক হচ্ছে হয়তো বিদেশি কোনো বই থেকে নিয়েছি, এরকম কোনো কেস আমি কখনো দেখাই না। এবং একটা জিনিস মনে রাখবেন, আমি যেই কেস ফেস করেছি আপনিও ফেস করবেন অবশ্যই, কারণ একই ধরনের পেশেন্টই জিপির কাছে যাচ্ছে, মেডিকেল কলেজে যাচ্ছে এবং স্পেশালিস্টের কাছে আসছে। 36 বছর বয়সে একজন মেজর, খুব কনসিয়াস এবং খুব এডুকেটেড, খুব শিক্ষিত এবং লিপিড ট্রায়াল নিয়ে ইন্টারনেটে বহুদূর পড়াশোনা করে আমার কাছে তারপর এসেছে, বলেছে আমি লিপিড ট্রায়াল করেছি, 2 সপ্তাহ আমি ইন্টারনেটে পড়াশোনা করেছি, তারপর আমি আপনার কাছে, আরেকজন আমি ঢাকা CMH আমার এক আত্মীয় আছে লেফটেন্যান্ট কর্নেল, আমি তার কাছে খোঁজ নিয়েছি যে লিপিড প্রোফাইল নিয়ে আমরা একটু HDLটা একটু কম, আমি দেখাবো তুমি এমন একজন ফিজিশিয়ান কে, তার সাথে আমি ডিসকাস করবো। তো সে প্রি ডায়াবেটিস, ইনফরমেটারি অথবা মেট্রোমিন খাচ্ছে প্রতিদিন দুপুরে একটা করে, অন্য কোনো রিস্পেক্ট নাই, একদম ইয়াং মানে সেনাবাহিনীর মেজর, লং কোর্সের মেজর, ডাক্তার না, ব্লাড সুগার খুব ভালো, তো সরি ক্রিয়েটিন এটা 1.08, হ্যাঁ নট 10.8, সরি। তো আমার কাছে আসা কারণ কি বললো, স্যার আমার কোলেস্ট্রল 200 কম থাকা উচিত, আমি দেখেছি ইন্টারনেটে দ্যাট ইজ 172, আই এম হ্যাপি, LDL আমার 100 কম থাকা উচিত, আমার 81 আছে, আই এম হ্যাপি, টিজি আমার জন্য 150 কম থাকা উচিত, সেটা তো আমি হ্যাপি, HDL আমার মোর দেন 40 হওয়া উচিত, আমি যতদিন ইন্টারনেটে করলাম ইট ইজ 34, হাউ টু ইনক্রিজ HDL, কারণ আমরা যেসব লিপিড ড্রয়িং মেডিকেশন দিই সেগুলো সাধারণত লিপিড কমায়, কিন্তু HDL বাড়ানোর উপায় কি আপনাদের আমি একটু বলে নিই। এক হচ্ছে HDL হচ্ছে গুড কোলেস্ট্রল, যত বেশি তত ভালো, পুরুষের 40-এর বেশি, মহিলাদের 50-এর বেশি থাকা উচিত,
এটা খুব বেশি মেডিকেশন দিয়ে বাড়ে না, এটা সাধারণত আমরা বলি ওয়েট রিডাকশন ফর ওবেস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড স্টপ অফ স্মোকিং করলেই এটা বাড়ে, সাধারণত ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে রিলেটেড। তো যাতে 10 ইয়ার্স রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ঝুঁকি অনেক বেশি, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ফেনোফাইডেট অথবা এটা নিকোটিনিক অ্যাসিড এই ধরনের মেডিকেশন গুলো দিতে পারি। সুতরাং কোনো ক্ষেত্রে আমার ডায়াগনোসিস হলো আইসোলেটেড লো এসটিএল, আমি ইতিমধ্যেই বলেছি আইসোলেটেড লো এসটিএল মানে এসটিএলটা 40-এর কম, পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 50-এর কম, যাতে অন্য প্যারামিটার গুলো নর্মাল। লো এসটিএল ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর করোনারি হার্ট ডিজিজ। চিকিৎসা হচ্ছে ওয়েট রিডাকশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, স্মোকিং সিজেশন। ফ্যামিলিতে যদি প্রিম্যাচিওর অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে অথবা পার্সোনাল হিস্ট্রি অফ অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, তাহলে আপনি নিকোটিনিক অ্যাসিড অথবা ফাইব্রেট দিতে পারেন, এগুলো কিন্তু এসটিএল কনসেন্ট্রেশন বাড়ায়। হ্যাঁ, এটা আমি দেখা যাবে এই জন্যই অনেক সময় আপনার আইসোলেট রোগীরা, অনেক শিক্ষিত রোগী আছে ইন্টারনেটে ব্যাপক পড়াশোনা করে, আপনাদের কাছে আসবে এবং আপনাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিবে, এবং আপনি ভাবলেন যে এইরকম কথা তো মেডিকেলে তো এইরকম কথা আমি শুনি নাই। সুতরাং প্রতিদিনের মতো আজকেও কুইজ, ডাক্তার ফাতেমা তো আছেন আমাদের সাথে, তাই তো? জি স্যার, আমি আছি। আচ্ছা, ওকে, ডাক্তার ফাতেমা হক, তাকে ধন্যবাদ, সে প্রথম থেকে আমাদের সাথে আছে। আমরা 5টা সেশন নেওয়ার কথা, আজকে আমাদের ফাইনাল সেশন, আমরা তারপর গ্যাপ দিব, পরে হয়তো আরো নিব, নো প্রবলেম। তো আপনারা চ্যাট বক্সে কমেন্টস করবেন, একটা কমেন্টস করবেন, আমি এখানে 5টা কোশ্চেন দেখাবো আপনাদের। আগে যারা অ্যাটেন্ড করছেন তারা সবাই নিয়ম জানেন। ধরেন প্রথম কোশ্চেনে আমি বললাম যে ইনসুলিন অথবা মেটফর্মিন, আপনি মেটফর্মিন আনসার, সেকেন্ড কোশ্চেনের আনসার অথবা ইয়েস নো, আজকে গুলো অবশ্যই সহজ ইয়েস নো মধ্যেই থাকবে। আপনি 5টা কোশ্চেনের আনসার কমা কমা দিয়ে লিখবেন, তারপর আপনার নাম, ফোন নাম্বার, নাম ফোন ফোন নাম্বার লিখার সময় ঠিক মতো লিখবেন, কারণ অনেকে দেখা যাচ্ছে অনেক গতদিন একজন ফোন নাম্বার লিখেছে, ওইটা ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যদিও অবশ্য পরে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। আমি 5টা প্রশ্ন দেখাবো, আনসার টু কোশ্চেন নাম্বার 1 বা এই ধরনের কিছু লেখার দরকার নাই, আপনি শুধু ইয়েস নো লিখে কমা দিয়ে আপনার নাম এবং ফোন নাম্বার লিখবেন। চ্যাট বক্সে প্রথম যে 5 জন সঠিক অ্যান্সার দিতে পারবেন, এক হচ্ছে ভ্যাক্সিমকো ফার্মাসোর জন্য, আমার একটা বই আছে জয়পুর থেকে পাবলিশড, বইটা আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। কুইজ, অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ট্রিট ডায়াবেটিস উইথ ডিসলিপিডেমিয়া, ইয়েস অর নো? লিপিড প্রোফাইল স্ক্রিনিং শুড বি স্টার্টেড ইউজুয়ালি এট এজ 20, ইয়েস অর নো? এলডিএল cholesterol may even be less than 14 is extreme risk patient. So it was a target. I mean, LDL cholesterol target extreme risk patient the even 40 se kom hote pare. Yes or no? Creatinine kinase should be checked if patient report clinically significant myalgia muscle weakness. Yes or no? Statin is safe in pregnancy. Yes or no? There are lots of answers. স্টুডেন্টরা সঠিক উত্তর দিচ্ছে, আমার ধারণা সবাই বেশ মনোযোগী মনে হলো, দ্যাটস এ ভেরি গুড সাইন। আমার ধারণা আমরা উত্তরগুলো পেয়ে গেছি হয়তোবা। আমরা এখন আনসারে চলে যাই, আর কেউ যদি করতে চায় আমরা না তো আর 30 সেকেন্ড অপেক্ষা করতে পারি। ওকে, অ্যাথারোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ট্রিট ডায়াবেটিস উইথ ডিসলিপিডেমিয়া, আনসার ইজ ইয়েস। সুতরাং আপনার, আমি ইতিমধ্যেই বলেছি একটা পেশেন্টের কার্ডিওভাস্কুলার রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, কারণ মেডিকেশন গুলো দিচ্ছি আমরা রিস্ক অ্যাসেসমেন্টের ভিত্তিতে। রিপিট ফ্রয়েড আমি ইতিমধ্যেই বলেছি, বয়স 20 হলে রিপিট ফ্রয়েড চেক করা উচিত, এবং যাদের এক্সট্রিম রিস্ক যাওয়া তাদের এলডিএল টার্গেট আমাদের লেস দেন 40 অ্যাকর্ডিং টু গাইডলাইন অফ দ্য ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি 2019, এই গত বছরের সবচেয়ে লেটেস্ট গাইডেন। আমি ইতিমধ্যেই বলছি কোনো পেশেন্ট রুটিনলি ক্রিয়েটিন কাইনেস চেক করার দরকার নেই, যদি পেশেন্ট সিগনিফিকেন্ট মায়োলজিয়া অথবা মাসল উইকনেস কমপ্লিট করে সিকে চেক করা উচিত, স্ট্যাটিন ইজ নট সেফ ইন প্রেগন্যান্সি। সুতরাং প্রথম 4টা ইয়েস, লাস্টেরটা নো। হ্যাঁ ফাতেমা, আপনি খেয়াল করেন, প্রথম 4টা ইয়েস, লাস্টেরটা নো। অ্যাক্সিস মেডিকেল স্কুল নিয়ে একটা দুইটা কথা এখানে একটু বলতেই হয়। প্রথমেই ধন্যবাদ ডাক্তার সাইদ, ডাক্তার ফাতেমা এবং ডাক্তার রিয়াদকে, হচ্ছে তাদের মাধ্যমে আমরা এখানে ইনভলভ হয়েছি। আমরা ভ্যাক্সিনকো ফার্মাকো অপারেশনে 5টা সেশন নেওয়ার কথা, আজকে ফাইনাল সেশন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভ্যাক্সিনকোকে অবশ্যই ধন্যবাদ, আমরা যখনই যেখানে যে কোনো সায়েন্টিফিক প্রোগ্রাম করতে চেয়েছি ভ্যাক্সিনকো সবসময় আমাদের কোঅপারেট করেছে। আমি আশাবাদী ভ্যাক্সিনকো ভবিষ্যতেও আমাদের সাথে থাকবে। স্টে হোম, স্টে কানেক্টেড, থ্যাংক ইউ ফর ইয়ার অ্যাটেনশন।
আমরা হয়তো কিছু প্রশ্ন নেব। তো আমি আনমিউট অপশনটা ওপেন করে দিচ্ছি, আপনারা চাইলেই চাইলেই প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ডাক্তার ফাতেমা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার চাইলে আমি আনমিউট অপশনটা ওপেন করে দিয়েছি, আপনার চাইলে আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার চাইলে আমার ধরুন আনমিউট করতে পারেন, আনমিউট তো ওপেন করা আছে। হ্যাঁ, দেখেন তো আপনারা এই যে একজন দুজন কোশ্চেন করতে চাচ্ছেন, আনমিউট করে বলতে পারেন কিনা? হ্যাঁ, কামরুল কি আমাদের সাথে আছেন? কামরুল স্যার বলেন। স্যার হ্যাঁ হ্যাঁ, একটু আনমিউটের অপশনটা ওপেন করেন তো, কেউ কেউ মনে হয় আনমিউট হতে পারছে না, যদি আমি আনমিউটে এটা। আচ্ছা ঠিক আছে স্যার, করে দিচ্ছি। শেষে বললেন যে মায়োপ্যাথির জন্য আমরা অ্যাটোরভাইস্টেটিন আর মানে দুইটি মানে ফাইফেনোফেভারেট আর স্টেটিন এই দুইটি একসাথে দিই না। এখন স্যার মানে টিটির ক্ষেত্রে যদি আমি দেখি যে আমার মানে ওই রকম আসলে প্রোগ্রেস হচ্ছে না, টিটিটা ওই রকম কমছে না আর কি স্টেটিন দিয়ে, সেই ক্ষেত্রে কি করা যাবে স্যার? আচ্ছা, ধন্যবাদ, ধন্যবাদ সো মাচ। এখন উনি যে প্রশ্নটা করলো, কোন পেশেন্ট হয়তো কোলেস্ট্রলও বেশি, টিজিও বেশি, নাম্বার ওয়ান ডায়াবেটিস রোগীদের টিজি বেশি হলে আপনি সবসময় ভাববেন যে পেশেন্টের ডায়াবেটিস অথবা হয়তো আনকন্ট্রোল থাকছে, আপনি একটা এইচবিওয়ান্সি করলে বুঝতে পারবেন। সাধারণত আপনি যদি লিপিড-লোয়িং মেডিকেশনের মধ্যে অ্যাটোভাস্টাটিন এবং ফেনোফাইব্রেটের যদি কম্পারিজন করেন, লিপিড-লোয়িং মেডিকেশনের মধ্যে অ্যাটোভাস্টাটিনও কিন্তু আপ টু 40% কিন্তু ট্রাইগ্লিসারাইড কমাচ্ছে, সুতরাং দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। সুতরাং আপনি ডায়াবেটিস কন্ট্রোল করবেন এবং অ্যাটোভাস্টিন কন্টিনিউ করবেন। কোন পেশেন্টের টিজি যদি দেখেন যে একদম কমছেই না ডেসপাইট রিডাকশন অফ আপনি ব্লাড সুগার ওয়েল কন্ট্রোল কমছে না, তখন আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে চ্যাট বক্সে আরও দুই একটা কোশ্চেন আসে, আমি এগুলো তো একটু দেনে। একটা হচ্ছে, একজন জিজ্ঞেস করছে স্ট্যাটিন প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড কিনা। আমি ইতিমধ্যেই বলছি প্রেগনেন্সিতে লিপিড-লোয়িং মেডিকেশন শুধু স্ট্যাটিন না, সবগুলোই কন্ট্রাইন্ডিকেটেড। বয়স 10-এর কমে কখনো লিপিড-লোয়িং মেডিকেশন প্র্যাকটিস করবেন না, এটা কখনো দেয়া যাবে না। আইডিয়াল সাপোজ। আচ্ছা, একজন চিকিৎসক দ্বিগুণ পড়েন, যেমন লোসুভাস্টিন ফর্মি অ্যাটোভাস্টিন এরকম। আচ্ছা, একজন চিকিৎস করছে স্যার লোসুভাস্টিন এবং অ্যাটোভাস্টিনের মধ্যে কোনটা ভালো? এক হচ্ছে আসলে হেড টু হেড কোনো ট্রায়াল নাই, হুইচ ওয়ান ইজ বেটার, আপনি যে কোনোটাই প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন লোসুভাস্টিন 5 মিলিগ্রাম ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাটোভাস্টিন 10 মিলিগ্রাম। আপনি যাকে মনে করবেন যে তার লিপিড-লোয়িং মেডিকেশন একটু লো ডোজে যোগ করবো, অ্যাট্রোভাস্টিন 10 যোগ করবেন অথবা লোসুভাস্টিন 5 যোগ করবেন। এক মাস পরে আপনি যদি ডোজটা বাড়াতে চান, অ্যাট্রোভাস্টিন 10 থেকে 20 করবেন অথবা লোসুভাস্টিন 5 থেকে 10 করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ, অন্য কেউ চাইলে আনমিউট করে কোশ্চেন করতে পারেন। সালাম আলাইকুম স্যার। স্যার আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, আমরা যদি কাউকে স্ট্যাটিন দিই বা ফাইব্রেট দিই, যদি তাদের সেই সময় মাসেল পেন হয় বা মায়োপ্যাথি হয়, এখন তখন কি আমরা ড্রাগটা একদম অফ করে দিব নাকি এই পেইনের সাথেই ড্রাগটা কন্টিনিউ করব, অথবা ড্রাগ মানে পেইন বন্ধ করার জন্য কোনো মেডিকেশন দিব কিনা? থ্যাংক ইউ। কোনো পেশেন্ট যদি এসে বলে যে স্যার আমার মাংসপেশিতে ব্যথা হচ্ছে অথবা স্যার আমি খুব উইক হয়ে গেছি আফটার গিভিং ইউ মেডিকেশন, তখন আপনি আপনি বলবেন যে একটা সিকে টেস্ট করুন। ক্রিয়েটিনিন কাইনেস যদি 5 থেকে 10 গুণ অথবা তার চেয়ে বেশি হয়, তাই এই মেডিকেশনটা বন্ধ করে দেবেন। আদারওয়াইজ আপনি চিন্তা করবেন অন্য কোনো কারণে পেশেন্ট হয়তো দুর্বল হচ্ছে। তো আমাদের দেশে আমরা সাধারণত পেশেন্টদের একটা হচ্ছে বলে দিয়ে, আমাদের দেশে সুবিধা আছে অসুবিধাও আছে,
অসুবিধা হচ্ছে আপনি যদি বলে দেন যে আমি আপনাকে একটু চর্বি কমানো ওষুধ দিয়েছি আপনি কিন্তু দুর্বল হয়ে যাবেন, একটু খেয়াল রাখেন দুর্বল হচ্ছেন কিনা, তাই ইনভেরিয়েবলি পেশেন্ট এসে আপনার কাছে কিন্তু একই কথা বলবে। কিন্তু দেখা গেছে যে আমাদের কাছে অনেক পেশেন্ট ইন্টারনেটে পড়াশোনা করে বলবে যে স্যার আমি খুব দুর্বল হয়ে গেছি উইথ দ্য অ্যাটোভাস্ট এন্ড টেন মিলিগ্রাম, কিন্তু আমরা সিকে টেস্ট করে দেখি যে আসলে এটা বাড়ে নাই। সিকে যদি 5 থেকে 10 গুণ অথবা তার চেয়ে বেশি যদি বাড়ে তাই এই শুধুমাত্র আপনি লিপিড ড্রয়িং মেডিকেশন বন্ধ রাখবেন এবং 3 মাস পর আবার সিকে টেস্ট করে তারপর আপনি হাফ ডোজে দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ জি স্যার, ডায়াবেটিক পেশেন্ট বয়স 40 এর উপরে এথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার কোনো রিস্ক ফ্যাক্টর নাই, তাকে কি আমরা দিব স্যার? কি কথাটা বলছিলেন আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, ভেরি ভেরি গুড কোশ্চেন। আপনি যেটা জিজ্ঞেস করছেন এটা প্র্যাকটিক্যাল, এটাই সবার জানা দরকার। এখানে কিন্তু আপনি দেখবেন এটিএ গাইডলাইন 2020 এর যে গাইডলাইন আপনি যদি দেখেন এখানে কিন্তু বলা নাই যে লিপিড প্রোফাইল চেক করবেন, লিপিড প্রোফাইল অ্যাবনর্মাল থাকলে দেবেন, ব্যাপারটা কিন্তু তা না। আপনাকে সবাইকেই দিতে হবে, বয়স 40 থেকে 75 এবং কোনো রিস্ক ফ্যাক্টর নাই, তাদেরকে বলা হয়েছে আপনি মডারেট ইন্টেন্সিটি স্ট্যাটিন দিবেন। আমরা সাধারণত এটোভাস্টিন 10 অথবা বসুভাস্টিন 5 মিলিগ্রাম দিই। যদি রিস্ক ফ্যাক্টর থাকে আপনি মনে রাখবেন আপনাকে এটোভাস্টিন 20 মিলিগ্রাম অথবা বসুভাস্টিন 10 মিলিগ্রাম দিতে হবে। সুতরাং ইরেসপেক্টিভ অফ রিস্ক ফ্যাক্টর হোয়েদার প্রেজেন্ট অর অ্যাবসেন্ট আপনাকে 40-এর বেশি ডায়াবেটিস সবাইকেই কিন্তু লিপিড ড্রয়িং মেডিকেশন পাওয়া উচিত। স্যার আসসালামু আলাইকুম। স্যার ইকোস্প্রিন কি আমরা দিব এই পেশেন্টটাকে? আর একটা স্যার ওমেগা 3 এর ব্র্যান্ড নেম কি স্যার, কোন নামে আমরা দিতে পারবো? আচ্ছা, ওমেগা 3 আপনি হচ্ছে দেখলেই পাবেন, ওমিসফট নামে পাওয়া যায়, 1 গ্রাম আমাদের দেশে ওমিসফট, ওমিসফট নামে পাওয়া যায়। আরো বিভিন্ন ফার্মাসিউটিক্যালস এর প্রিপারেশন থাকতে পারে, আমি যতটুকু জানি ওমিসফট পাওয়া যায়, আরো হয়তো অন্য নামেও পাওয়া যায়। আর প্রথম কোশ্চেনটা কি করলেন, আরেকটা কোশ্চেন করছেন স্যার ইকোস্প্রিন কি মানে একটু বলে দেন স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আপনি যেটা কোশ্চেন করছেন এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন সারা বলতো যে ডায়াবেটিসের রোগী পাইয়ে ইকোস্পিন দিয়ে দিবা। এখন নতুন একদম লেটেস্ট রিকমেন্ডেশন 2019 যে গাইডলাইন ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি সবচেয়ে লেটেস্ট গাইডলাইন, প্রথম এডিএ গাইডলাইন, প্রাইমারি যেসব পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ অথবা স্ট্রোকের হিস্ট্রি নাই কখনো ইকোস্পিন দেবেন না। যেসব মানে প্রাইমারি প্রিভেনশনের জন্য যেসব পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ অথবা স্ট্রোকের হিস্ট্রি নাই তাদেরকে কখনো ইকোস্পিন দেওয়ার দরকার নাই। কারণ হচ্ছে দেখা যাচ্ছে এখানে সুবিধার চেয়ে কিছু কিছু পেশেন্টে ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ হয়, এটার ঝুঁকি বেশি। আর সেকেন্ডারি যদি হয় কোনো পেশেন্টে ইসকেমিক হার্ট ডিজিজ অথবা স্ট্রোকের হিস্ট্রি আছে তাই অবশ্যই ইকোস্পিন দেবেন। এটুকুই আপনি মনে রাখেন যে এক হচ্ছে প্রাইমারি প্রিভেনশনের জন্য আমরা কখনোই ইকোস্পিন দেব না। থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম স্যার। সাধারণত কোন সমস্যা হয় না, আমরা হরদম ডায়াবেটিস, আমরা তো সারাদিন ডায়াবেটিস রোগী দেখছি, আমরা এজিথ্রোমাইসিন ইউজ করছি, আমরা আমি এই পর্যন্ত একটা পেশেন্ট পাই নাই যে আপনি সব ধরনের মেডিকেশন দিতে পারেন, এটোভাস্টাটিন, বসুভাস্টাটিন, দেয়ার ইজ নো প্রবলেম। লিভার ইম্পেয়ারমেন্ট হলে লিপিড ড্রয়িং মেডিকেশন দিতে, অ্যাক্টিভ লিভার ইম্পেয়ারমেন্ট হলে বা অ্যাকিউট হেপাটাইটিস হলে লিপিড ড্রয়িং মেডিকেশন আপনি বন্ধ করে রাখবেন। কিন্তু আমরা যারা ডায়াবেটিসের রোগী দেখছি ডায়াবেটিস রোগীদের ফ্যাটি লিভার থাকে, এনজিপিটি বেশি থাকে, তখন আপনি সেফলি কন্টিনিউ করতে পারেন, দেয়ার উইল বি নো প্রবলেম। তো আমার ধারণা উই হ্যাভ টেকেন। হ্যাঁ হ্যাঁ জি, প্লিজ প্লিজ দা লাস্ট কোশ্চেন। আমাদের আচ্ছা, আমাদের কি ফুডের সাথে কোনো রিলেশন আছে? এটোভাস্টাটিন দেখা যায় বেশিরভাগ খাবার আগে দিচ্ছে, ফেনোপ্রাইভেট খাবার পরে দিচ্ছে। ভেরি গুড কোশ্চেন, এই এতক্ষণে আসল কোশ্চেনটা আপনিই করছেন, সেটা হচ্ছে ভেরি গুড কোশ্চেন। প্রথমে আপনাকে ধন্যবাদ। আপনি যদি আপনি এটোভাস্টাটিনের জেনারিক নেম হচ্ছে লিপিটোর, যেটা ইউএস এর যেটা ব্র্যান্ড অরিজিনেটর আর কি, আপনি যদি তাদের গাইডলাইন দেখেন বলছে যে খাওয়ার আগে পরে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন টার্মস অফ ইফিকেসি অথবা লিপিড ড্রয়িং ইফেক্টিভিটি। সুতরাং আপনি খাওয়ার আগে পরে যে কোনো সময় দিতে পারেন, নো প্রবলেম। তবে একটা জিনিস এখানে আপনি যেটা বলছেন এটা কিছু কিছু সার্টে দেখবেন আপনি খাওয়ার আগে দিচ্ছে, তাদের যুক্তি কথা হলো খাওয়ার আগে
যদি এটোফাস্ট্যাটিন দেয়া হয় ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য খাওয়ার পরে যাদেরকে দিচ্ছেন তাদের রিপিট ড্রয়িং এফিকেসির মধ্যে দেখা যাচ্ছে যাদের খাওয়ার আগে দেয়া হচ্ছে তাদের রিপিট নিচের দিকে নামার টেন্ডেন্সিটা একটু বেটার খাওয়ার আগে যদি দেন। কিন্তু এটাও আবার স্টাডি করে দেখা গেছে যে এই যে ডিফারেন্স এটা আবার ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট কিনা, কিন্তু দেখা গেছে দিস ইজ নট ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট। সুতরাং আমি আমার রোগীদের খাওয়ার আগে পরে যে কোনো সময় খেতে বলি, কারণ ইট ইজ নট ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট। থ্যাংক ইউ সো মাচ। কখন দিব আর কোলেস্টেরল কখন দিব এটা যদি বলতেন। আচ্ছা, এক হচ্ছে আমি আপনাকে কিছু বললাম যে কিছু ওই যে রিপিট রেগুলেটিং ড্রাগ যেমন কোলেস্টাইরামিন আমরা সাধারণত ইউজ করি না, আমি এই পর্যন্ত কোনো পেশেন্টে ইউজ করি নাই, আপনার সাধারণত ইউজ করা খুব বেশি দরকার নাই। কিছু কিছু পেশেন্ট, যেসব পেশেন্ট যেমন আমি একটা পেশেন্ট দেখছি, একটা হচ্ছে ডায়াবেটিস ছিল, অবস্ট্রাকটিভ জন্ডিস ছিল, ইচিং ছিল, তো ওই ইচিং এর জন্য কোলেস্টাইরামিনটা ভালো কাজ করে। ও শুধুমাত্র ওই পেশেন্টটাকেই দেখেছি যে আসলে কোলেস্টাইরামিন ইউজ করতে, নয়তো সাধারণত কোলেস্টাইরামিন আমরা ইউজ করি না। একজন চ্যাট বক্সে একটা কোশ্চেন করছে, খুবই সিগনিফিকেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একজন জিজ্ঞেস করছে অনেকদিন পর্যন্ত রিপিট ড্রয়িং মেডিকেশন ইউজ করলে ইরেক্টাইল ডিসফাংশন হওয়ার ঝুঁকি আছে কিনা। এটা এক হচ্ছে কিছু স্টাডি আছে দেয় যে চান্স অফ দ্য ইরেক্টাইল ডিসফাংশন, কিন্তু আবার লার্জ স্কেল যেসব স্টাডি করা হচ্ছে ওগুলোতে আবার দেখা যাচ্ছে সেক্সুয়াল ফাংশন ইম্প্রুভড উইথ দ্য রিপিট ড্রয়িং মেডিকেশন। সুতরাং আপনি সবসময় পেশেন্টকে এটা অ্যাসিউর করবেন রিপিট ড্রয়িং মেডিকেশনে আপনার কখনো ইরেক্টাইল ডিসফাংশন হচ্ছে না বা হবে না, ইট ইজ টু ইম্প্রুভ ইন লার্জ স্কেল স্টাডি। কিন্তু আপনি যেটা বলছেন কিছু কিছু ছোটখাটো স্টাডি আছে দেয়া চান্সেস অফ ইরেক্টাইল ডিসফাংশন উইথ দ্য রিপিট ড্রয়িং মেডিকেশন কন্টিনিউড ফর লং টাইম। থ্যাংক ইউ স্যার। স্যারটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ জি স্যার, এটা আব্বু এজ 68 ইয়ার্স, তো আব্বু কোলেস্টেরল 175, LDL 68, HDL 28, আব্বুর কোনো মেডিকেশন দরকার আছে? না, তো কয়েকদিন আগে টেস্ট করা হলো, এখনো কোনো ডক্টর দেখানো হয়নি। আব্বু প্রি ডায়াবেটিক? না, এমনি প্রি ডায়াবেটিক। অবশ্যই আমি ওনাকে রিপিট ড্রয়িং মেডিকেশন দেবো, রোসুভাস্টাটিন 5 মিলিগ্রাম দেবো। আমি ওনার LDL টা 70 এর কম রাখতে চাই, কারণ ওনার LDL 68 শুধুমাত্র যদি 500 বেশি হয়, আদারওয়াইজ ইউজ করার দরকার নাই। তো ডক্টর ফাতেমা তো আমাদের সাথে আছেন? হ্যাঁ জি স্যার, আমি আছি। আচ্ছা, আমরা আপনার কাছে যাওয়ার আগে আমাদের সাথে ভ্যাকসিন কো থেকে মাসুদানা ভাই কি আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। জালাল স্যার মনে এখনো পৌঁছে নাই স্যার। আচ্ছা ঠিক আছে, তাই আচ্ছা তাই আপনি তাই বলেন কিছু ঠিক আছে। আমাদের সাথে আছে মিস্টার জালাল, রিজিওনাল সেলস ম্যানেজার ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জালালকেও ধন্যবাদ, কারণ ভ্যাকসিনকোর সাথে জালালের সাথে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, তার কোঅপারেশনের জন্য অবশ্যই ধন্যবাদ। আমি মিস্টার জালালকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাঙ্কস টু টুডেস স্পিকার Dr. M. Saipuddin sir for his nice and excellent presentation, and my thanks to moderator Fatima Appa and Riyad bhai of Axis Medical School. And sir, only you know that I am COVID-19 positive and for 12 days, and inshallah I am my health condition is well, and I think I will improve very shortly. And Vaccine for Farmers always gives quality products to in front of doctors and patients also. And Vaccine for Pharma is always interested to arrange these types of program. And inshallah, although today is the last day of this program of
Axis Medical School program. And inshallah, we will arrange this type of program again in future if we get any chance. And special thanks to again Saipuddin sir for giving us the chance of arrange these types of program. And thank you again. Thank you all. Assalamu alaikum. Thank you, Mr. Jawal. আমি ডক্টর ফাতেমা হককে রিকোয়েস্ট করব বিজয়ের নাম এবং সমাপ্তি ঘোষণার জন্য ডক্টর ফাতেমা হক। জি স্যার। স্যার আমি বিজয়ের নাম ঘোষণা করলে স্যার সমাপ্তি আমি করার আগে আমাদের হচ্ছে একাডেমিক চিফ কোঅর্ডিনেটর হচ্ছে মুকাদ্দাসুর রহমান সিফাত ভাইয়া উনি একটু কিছু বলতে চান। অবশ্যই। তাহলে ভাই স্যার ভাইয়ার কথা বলার পরে কি আমি বিজয়ের নাম ঘোষণা করে সমাপ্তি করব? না সমস্যা নাই ওই ওই সিফাতই শেষ করতে গিয়ে আপনি তাই বলে দেন। আচ্ছা স্যার আমাদের হচ্ছে আজকে পাঁচজন বিজয়ীদের মধ্যে আছে নূর মোহাম্মদ আশিক, ডক্টর মুকাদ্দাসুর রহমান সিফাত, নুজহাট, রিয়াজ এন্ড সর্বশেষ বিজয়ী হচ্ছে মোহাম্মদ সাইফুর রহমান। ধন্যবাদ। আমি ডক্টর সিফাতকে কিছু বলার জন্য এবং অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যারকে প্রথমেই অনেক বেশি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর কিছু সেশন স্যার আমাদের জন্য আয়োজন করেছেন। তো সেই জন্য আমি এক্সিস মেডিকেলের একাডেমিক কোঅর্ডিনেটর হিসেবে স্যারকে খুব আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আরো সবথেকে বড় কথা যেটা আজকে টিচার্স ডে আমি সেই জন্য স্যারকে আসলে হ্যাপি টিচার্স ডে টিচার্স ডে উইশ করতেছি। আমি নিজে হচ্ছি ঢাকা মেডিকেল কে 72 বেসের স্টুডেন্ট। তো স্যারের সাথে আমার একটু স্মৃতিচারণ আছে, সেটা হচ্ছে গত বছর আমাদের যখন ব্লকের ক্লাস চলতেছিল ইন্দ্রজিৎ স্যারের সাথে স্যার এসেছিলেন একদিন আমাদের ব্লকের ক্লাসে থাইরয়েড পড়ানো নিয়ে। তো স্যার থাইরয়েড নিয়ে কথাবার্তা বলেছিলেন, এরপর স্যার আমাদের সাথে কিছুক্ষণ আলোচনা করেন। তো আমাদের সাথে আসলে স্যারের ওইভাবে লেকচার ক্লাস গুলোতে ওইরকম ভাবে দেখা হয় নাই, কারণ দেখা যাচ্ছে যে আমাদের এন্ডোক্রিনোলজি লেকচার পার্টটাই আসলে কম থাকতো। তো ওই দিন স্যারের সাথে খুব ছোট্ট একটু পরিচয়, কিন্তু সেই পরিচয়টা আসলে এইখানে আমি লাস্ট কিছুদিন মানে অ্যাক্টিভলি স্যারের ক্লাসগুলো করেছি, জুমে থেকে ক্লাসগুলো করেছি বা হচ্ছে কুইজগুলোতে পার্টিসিপেশন করার চেষ্টা করেছি। তো আমার কাছে মানে এখন এই ক্লাসগুলো করার পরে সত্যি করে আমার কাছে খুব আফসোস লাগে, মনে হয় যে না ডিএমসিতে যদি স্যারের আসলে সরাসরি কিছু ক্লাস পেতাম হয়তো বা আরো বেশি ভালো লাগতো। তবে শান্তির জায়গা বা প্রশান্তির জায়গা হচ্ছে এইটাই যে স্যার এখন আসলে শুধু একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের না, স্যার আসলে সার্বজনীন হিসেবে আমাদের এত জনের গ্রুপ, মানে রিয়াদ ভাই শুরুতেই বলে গেলেন যে আমাদের আলহামদুলিল্লাহ অনেক মেম্বারের সংখ্যা। তো হয়তোবা সবাই একটা নির্দিষ্ট টাইমে ক্লাসে জয়েন করতে পারেন না, কিন্তু পরবর্তীতে ইউটিউবে দেখে নেওয়া বা ফেসবুক লাইভ থেকে দেখা নেওয়া এটার মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ দেশের সব জায়গা থেকেই মানুষজন এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করতে পারতেছেন। এবং আসলে যিনি একটা ক্লাস নেন তিনি জানেন যে কতগুলো বই ঘেটে বা কতগুলো ইনফরমেশন একসাথে করার পেছনে যে কষ্টটা কতটুকু আমরা সেটা আসলে খুব ইজিলি পেয়ে যাচ্ছি। তো আমি মনে করি যে আসলে এইরকম সেশন গুলো আরো অনেক বেশি হওয়া দরকার, যাতে আসলে মানে স্যারের থেকে আমরা আসলে অনেক বেশি শিখতে পারি। এবং আমি বলবো যে আসলে এইরকম সেশন ইনশাআল্লাহ আমরা সামনে আরো ভবিষ্যতে আমরা আসলে অনেক বেশি কামনা করছি। শুধুমাত্র ডায়াবেটিস না, এন্ডোক্রিনোলজির আরো গুরুত্বপূর্ণ যেসব টপিক আছে আশা করি ইনশাআল্লাহ স্যার সেসব জিনিসও আমাদেরকে স্যারের জ্ঞান দিয়ে আমাদেরকে উপকৃত করবেন এবং আমাদের সুন্দর পথে চলায় দিক নির্দেশনা হয়ে থাকবেন। এবং আমাদের এক্সিসের অন্যতম আলোকবর্তিকা হিসাবে স্যার সবসময় আমাদের পাশে আছেন এবং থাকবেন। এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কো এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার ডক্টর স্যার। হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ।